مهربان خوری احمد ابو ایلو کن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه تعلم القرآن পরিষদ কর্তৃক আয়োজিত আজকের পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, মহান আল্লাহর দরবারে সর্বপ্রথমে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি শত কর্মব্যস্ততা থাকার পরেও আমাদেরকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাকে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে সূরা তিন থেকে আলোচনা করার জন্য। সূরা তিন মক্কায় অবতীর্ণ হয়েছে, রসুল হিজরত করে মক্কা থেকে মদিনা যাওয়ার আগেই সূরা নাজিল হয়েছে, ইসলামের প্রাথমিক যুগে এই সূরাটা নাজিল করা হয়েছে। তার আলোচ্য বিষয় হলো আসলে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার রসুলকে বললেন যে আপনাকে যে যুগে পাঠাইছি এই যুগের মানুষ আখেরাত বললে ফরকাল ভুলে গেছে, দুনিয়ার নাজ নিয়ামত ফাইয়া আল্লাহর কথা আর মরণের পরে যে একটা জগৎ এই কথার কথার ইয়া দুই নেই, ফলে মানুষের জীবন আর অন্য প্রাণীর জীবনের মধ্যে চলাফেরার মধ্যে কোনো পার্থক্য রয়েছে না, বরং পশুর চাইতেও তারার চলাফেরা আরো নিম্নতর। পশু তার নিজের সন্তানকে এইভাবে হত্যা করে না, মক্কার বর্বর অসভ্য মানুষেরা যেভাবে তার নিজের মেয়েকে জিন্দা কবর দিত, জীবন্ত কবর দিয়ে ফেলত, কি পরিমাণ পশুত্ব হইলে নিজের মেয়েরে জিন্দা কবর দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করছেন وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنْبٍ قُتِلَتْ নবাগত শিশু যেই বাচ্চারা দুনিয়াতে আইছে এদেরকে হাসরের দিন প্রশ্ন করা হবে কোন অপরাধে তোমারে মারা হয়েছে, প্রশ্ন হতে পারে যে মারলো হের হের না জিগাইতো যারে মারছে তার জিগে বলে, আল্লাহ বলেন নবাগত শিশুকে যে বাচ্চা জন্ম হইল এই মাসুম বাচ্চারে হাসরের দিন জিগাইব যে তোমারে কোন অপরাধে মারছে। এদের জিজ্ঞাসা করার কারণ হইল আমাদের সমাজে দেখবেন কোন ছোট বাচ্চারা যদি কেউ মারে তো আপনি জানছেন মোটামুটি, কিন্তু ইয়ার পরেও বাচ্চারা জিগায় হ কেন মাসে তয় হেরে জিগায় এখানে, এদের উদ্দেশ্য হইল যে মারছে হেরে ভালো করে ধরবার লাগিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাই যে খুন করলো সেই বাবারে জিজ্ঞাসা না করিয়া ছোট বাচ্চারে জিগাইব তুমি কও তোমার মারছে কেরা, এর ভালো করে ধরতাম তোর জবান দেখো। তো এইভাবে আয়াত নাজিল করেছেন নবাগত শিশুকে খুন করার অপরাধে, মানুষত্ব বলতে কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন হে রসুল তাদের সামনে তুলে ধরুন যেই দুনিয়া এবং দুনিয়ার নাজ নিয়ামত ফাইয়া তুমি মরণের কথা বলছো ফরকাল বলে গেছো, তুমি এবং এই পৃথিবী থাকবে না ধ্বংস হয়ে যাবে, সুতরাং তুমি যার আশেক হইছ এই আশেক যার হইছ হে ওই থাকতো না দিয়ে আশেক হয়ে লাভ কি কো, যার লাগে তুমি আশেক হইয়া পাগল হে ও যদি থাকে না এর আশেক হওয়ার কোন অর্থ নাই, তুমি এবং দুনিয়া ধ্বংস হয়ে যাবে এবং পাশাপাশি আরেকটা কথা ইয়াদ রেখো ধ্বংস হই শেষ না, তোমাদেরকে আবার আল্লাহর সামনে জীবিত হইয়া জিজ্ঞাসা করা হবে জীবনের পাপাচার সম্পর্কে, এই কথাটা আপনি তাদের সামনে তুলে ধরুন তবে এই জাতিকে পরিবর্তন করা সম্ভব। মদিনা যাওয়ার আগেই সূরা নাযিল হয়েছে,
ইসলামের প্রাথমিক যুগে এই সূরাটা নাজিল করা হয়েছে। তার আলোচ্য বিষয় হলো আসলে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার রসুলকে বললেন যে আপনাকে যে যুগে পাঠাইছি এই যুগের মানুষ আখেরাত বুল্লিয়া ফরকাল ভুলে গেছে, দুনিয়ার নাজ নিয়ামত ফাইয়া আল্লাহর কথা আর মরণের পরে যে একটা জগৎ এই কথার কথার ইয়া দুই নেই, ফলে মানুষের জীবন আর অন্য প্রাণীর জীবনের মধ্যে চলাফেরার মধ্যে কোনো পার্থক্য রয়েছে না, বরং পশুর চাইতেও তারা চলাফেরা আরো নিম্নতর। পশু তার নিজের সন্তানকে এইভাবে হত্যা করে না, মক্কার বর্বর অসভ্য মানুষেরা যেভাবে তার নিজের মেয়েকে জিন্দা কবর দিত, জীবন্ত কবর দিয়ে ফেলত। কি পরিমাণ পশুত্ব হইলে নিজের মেয়েরে জিন্দা কবর দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করছেন, وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنْبٍ قُتِلَتْ। নবাগত শিশু যেই বাচ্চারা দুনিয়াতে আইছে এদেরকে হাশরের দিন প্রশ্ন করা হবে কোন অপরাধে তোমারে মারা হয়েছে। প্রশ্ন হতে পারে যে মারলো হের হের না জিগাইতো, যারে মারছে তারে জিগে বলে। আল্লাহ বলেন নবাগত শিশুকে যে বাচ্চা জন্ম হইল এই মাসুম বাচ্চারে হাসরের দিন জিগাইব যে তোমারে কোন অপরাধে মারছে। এদের জিজ্ঞাসা করার কারণ হইল আমাদের সমাজে দেখবেন কোন ছোট বাচ্চারা যদি কেউ মারে তো আপনি জানছেন মোটামুটি, কিন্তু ইয়ার পরে বাচ্চারা জিগে হ কেন মাসে তয় হেরে জিগা এখানে। ইদার উদ্দেশ্য হইল যে মারছে হেরে ভালো করে ধরবার লাগে। আল্লাহ রাব্বুল আলামিন তাই যে খুন করলো সেই বাবারে জিজ্ঞাসা না করে শুধু বাচ্চারে জিগাইব তুমি কও তোমার মারছে কেরা, হের ভালো করে ধরতাম তোর জবান দেখো। তো এইভাবে আয়াত নাজিল করেছেন নবাগত শিশুকে খুন করার অপরাধে, মানুষত্ব বলতে কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন হে রসুল তাদের সামনে তুলে ধরুন যেই দুনিয়া এবং দুনিয়ার নাজ নিয়ামত হইয়া তুমি মরণের কথা বলছো ফরকাল বলে গেছো, তুমি এবং এই পৃথিবী থাকবে না ধ্বংস হয়ে যাবে, সুতরাং তুমি যার আশেক হইছো এই আশেক যার হইছো হে ওই থাকতো না আশেক হয়ে লাভ কি কি কম, যার লাগে তুমি আসে কইয়া পাগল হেও যদি থাকে না এর আসে হওয়ার কোন অর্থ নাই, তুমি এবং দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এবং পাশাপাশি আরেকটা কথা ইয়াদ রেখো, ধ্বংস হই শেষ না, তোমাদেরকে আবার আল্লাহর সামনে জীবিত হইয়া জিজ্ঞাসা করা হবে জীবনের পাপাচার সম্পর্কে। এই কথাটা আপনি তাদের সামনে তুলে ধরুন তবে এই জাতিকে পরিবর্তন করা সম্ভব আর না হয় সম্ভব নাই। রসুল যখন এই কথা তুলে ধরলেন যে দুনিয়ার ধন সম্পদ দুনিয়ার ইজ্জত সম্মান এর পিছনে হইয়া তোমরা যে আখিরাত ভুলে গেছো ফরকাল ভুলে গেছো, মানুষের যে মরার পরে আরেকটা জিন্দিগি আছে সেখানে যে আল্লাহর কাছে তারা জবাব দিতে হবে, জেনে রাখো এই কথা ইয়াদ করো। এই কথাটা তুলে ধরার পরে মক্কার মানুষরা তিন দলে বিভক্ত হয়েছে, এক দল হয় তামাম পৃথিবী ভাঙ্গি লইব এর ফলে আবার আমরা জিন্দা করে আল্লাহর দরবারে খাড়া করবো, এই মনে আশ্চর্য কথা আমরা বিশ্বাস হয় না। মানুষ আমরার সামনে ফসা করলে শেষ হয়ে যায়, এই ফসা গলা কেমনে আবার জিন্দা করবো, আমরা কি দেখুন পারবো নি আল্লাহ একটু তো রকম এরা কয় এইটা আমরা বিশ্বাস করি না। আরেক দল কয় ওই লো তুই তো হরে না ও তুই তো হরে এটা কোনো ঠিক আছে সন্দিহান,
তিন নম্বর আরেকটা দল এরা হয় এরকমই যদি হয় বাঙে না এখানে। আস ইবনে ওয়াইল নামে এক কাফের, সে একটা পুরান আরবি কবর কোরানো হয়েছে রসুলের সামনে আইনে উড়াই দিয়া কয় মাইয়ুহ ইল উজামা ওয়াহিয়া রামি, আপনার আল্লাহ কি মোরা আড্ডিটার হাসর দিন আবার জিন্দা হরব। আল্লাহ রসুল বলেন হা এই হাড্ডিটিকে একদিন জিন্দা হয়ে পরিপূর্ণ আকৃতি হয়ে মহান আল্লাহর দরবারে হাজির হবে। এই ক্ষমতা আল্লাহ। তো একটা হইল যে বিশ্বাস করা, আর একটা হইল যে ডরের সুরে, একটা হইলো অবিশ্বাসও করে, বিশ্বাসও করে না মরার পরে জিন্দা হইব, আর একটা হইলো বিশ্বাস করে কিন্তু ডরে উল্টা পাল্টা করে। যেমন বুখারী শরীফে এক ঘটনা আছে, এক বেটা তার আওলাদ হইল আমার মরার পরে লাস্টারে হুই দিয়া সালি হইয়া বাতাস ছাড়িয়ে দিছে, কেন সবটির যেমন এহানো করে আমারে আল্লাহর দরবারে হাজির করিয়া জিজ্ঞাসা করতো না। এইবার উদ্দেশ্য কিন্তু আসলে আল্লাহর ভয় ওই অবিশ্বাস করা না। তো আওলাদরা তার লাস্টারে হুড়ে খালি করে বাতাস ছাড়িয়ে দিছে, আল্লাহ খালি হুকুম দিছে এহানো হও, সবে হানো এর গঠন করে যখন রু ছেড়ে দিছে আমার কয় কিরে তা হচ্ছিল এখানে পাল্লা তোমার ডরাই করছিলাম আমার তুমি নাগাল না খাও ডরাই হইলাম উল্টা ফাল্টা খাম হয়। আমরা সুর সময় দেখছি দুষ্টমি করার কারণে আব্বার কাছে বিচার গেলে আব্বা এখন যেন আমার ডাক দিছে এই দিকে আয়, তো নিয়ম তৈল আব্বার দিকে যেতাম এদিকে আয় খুঁজে উঠে দিছি তোর উল্টা হেই দিকে যায় এখানে খুঁজে আয় তুই দিকে এই দিকে যায় কেন গেছে বাইরে গেল না উল্টা গেল উল্টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যে কামটা করছো আমি যে তোমার এখানে করতাম আমার বিশ্বাস আছে, আল্লাহ বিশ্বাস আছে কিন্তু আসলাম কোন ভাগ্যে ঝুঁকি দিয়ে বাচ্চা কিন্তু হারলাম না তো আল্লাহ আমি তোর ডরাইছি আল্লাহ ডাক দিয়ে তোর জিন্দিগি হলো মাফ করে দিলাম ডরাই যখনই তা করছিল। এখন আপনারা আবার মনে করেন না যে আমরাও সাজু করে এটা করব, এটা দেখাইছে যে হেদ বিশ্বাস আছে কিন্তু ডরাইয়া কাম করে লেছে আর ধরে রকম না কিতা হচ্ছে উল্টা। আর কাফেররা পরকাল মরার পরে আবার জীবিত করবে এটার বিশ্বাস ওই করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অগণবী হেরা যে বিশ্বাস করে না আর কেন ভাঙে না আসমান জমিন ভাঙে না এখানে এরা চায় হঠাৎ করে আমি কেয়ামত দিলাম আপনি কথা জানাই দেন এদের কথা মতে দেব না যেদিন বাঙ্গনের আমার টাইম এদিনই বাঙ্গুন এর আগে বাঙতাম না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বিভিন্ন ভাবে এই বিষয়টা তুলে ধরছেন যে একদিন এই পৃথিবী ভাঙবে, একদিন আমাদের মরণ হবে, আবার মৃত্যুর পরে মহান আল্লাহর সামনে আমাদের হাজির করবে, এটা আল্লাহর জন্য খুব সহজ কাম। এই কথাটাই সূরায়ে তিনের মধ্যে আল্লাহ তুলে ধরছেন দৃষ্টান্ত দিয়া, যে এই কথাই ইয়াদ রেখো যে তোমাদেরকে আমি আল্লাহ আবার প্রথমবার যে সময় বানাইলাম তখন তোমাদের কোনো দৃষ্টান্ত কোনো মিশাল কোনো ফ্যাক্টরি থেকে এর আগে এই নমুনা বানাইছে না। তো প্রথমবারই যখন আমি এত সুন্দর অবয়ব দিয়ে বানাইতাম আল্লাহ, দ্বিতীয়বার তোমরা আবার বানানি প্রথমবারের চাইতে দ্বিতীয়বার তো আরো সহজ। প্রথম কোন জিনিস বানানি এটা যত কঠিন এর পরের বার বানানি এটা কি কঠিন হয় না সহজ হয়? সহজ হয়। তো প্রথম যেখানে আমি তোমরা বানাইলাম দ্বিতীয়বার তোমাদেরকে আবার নতুন করে বানানি এটা আমার জন্য কোনো কঠিন ব্যাপার নয়। আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কথা কোরআনে তুলে ধরছেন, হযরত উযাইর আলাইহিসসালামের কথা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন, যে হযরত উযাইর আলাইহিসসালাম তিনিও ধ্বংসপ্রাপ্ত একটা শহর দেখে বলেন আল্লাহ এটা যেভাবে ভাঙিয়া পড়ছে আর সব মানুষ মেরে লিছো এরা দেখে আবার তুমি জিন্দা করবা? আল্লাহ বলেন তোমার কি বিশ্বাস হবে? বিশ্বাস হয় তো দেখতারলে একটু বাড়লা
আল্লাহ রাব্বুল আলামিন তখন বিভিন্ন ভাবে এই বিষয়টা তুলে ধরছেন যে একদিন এই পৃথিবী ভাঙবে, একদিন আমাদের মরণ হবে, আবার মৃত্যুর পরে মহান আল্লাহর সামনে আমাদের হাজির করবে, এটা আল্লাহর জন্য খুব সহজ কাম। এই কথাটাই সূরায়ে তিনের মধ্যে আল্লাহ তুলে ধরছেন দৃষ্টান্ত দিয়া, যে এই কথাই ইয়াদ রেখো যে তোমাদেরকে আমি আল্লাহ আবার প্রথমবার যে সময় বানাইলাম তখন তোমাদের কোনো দৃষ্টান্ত, কোনো মিশাল, কোনো ফ্যাক্টরি থেকে এর আগে এই নমুনা বানাইছে না। তো প্রথমবারই যখন আমি এত সুন্দর অবয়ব দিয়ে বানাইতাম আল্লাহ, দ্বিতীয়বার তোমরা আবার বানানি, প্রথমবারের চাইতে দ্বিতীয়বার তো আরো সহজ। প্রথম কোন জিনিস বানানি এটা যত কঠিন, এর পরের বার বানানি এটা কি কঠিন হয় না সহজ হয়? সহজ হয়। তো প্রথম যেখানে আমি তোমরা বানাইলাম, দ্বিতীয়বার তোমাদেরকে আবার নতুন করে বানানি, এটা আমার জন্য কোনো কঠিন ব্যাপার নয়। আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কথা কোরআনে তুলে ধরছেন, হযরত উযাইর আলাইহিসসালামের কথা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। যে হযরত উযাইর আলাইহিসসালাম তিনিও ধ্বংসপ্রাপ্ত একটা শহর দেখে বলেন, আল্লাহ এটা যেভাবে ভাঙ্গা পড়ছে আর সব মানুষ মেরে লিখো, এটাকে এরাকে আবার তুমি জিন্দা করবা? আল্লাহ বলেন তোমার কি বিশ্বাস হয় না? বলে বিশ্বাস হয়, তো দেখতারলে একটু বাড়লা। আল্লাহ এখনই দেখো আমি তোমারে দৃষ্টান্ত দেখাই দিই, দেখাই দিই কইয়া আল্লাহ রাব্বুল আলামিন করছে কি, উনার মরণ দিয়েছে, মরণ দিছে উনার যে গাদার উপর সোয়ার আছে গাদাও মরছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার তার জীবিত করলেন, জীবিত করে জিজ্ঞাসা করেন, কাম লাভিস্তা, কত সময় তুমি এখানে অবস্থান করছো? উনি জবাব দেয়, লাভিস্তু ইয়াউম আও বাদা ইয়াউম, একদিন অথবা একদিনের চাইতে কিছু কম সময়। আল্লাহ বলেন, বাল লাভিস্তা মিয়াতা আম, 100 বছর তুমি এখানে ঘুমাইছো। ফাংজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তোমার সাথে যে রুটি আছিল আর নাস্তা আছিল ওটার দিকে তাকায়া দেখো, 100 বছরের ভিতরে ফচ্ছেও না গন্ধ হয়েছে না, আমি আল্লাহ এটা ঠিক রাখি দিছি। ওয়াংজুর ইলা হিমারিকা, আর তোমার গাদার দিকে লক্ষ্য করে দেখো, গাদা মরিয়া এরপরে ফচ্ছে আর দিরা হাউডার হয়েছে, এখন তুমি দেখো কেমনে জিন্দা করি। হযরত উযাইর আলাইহিস সালামের চৌকের সামনে তখন ওই গাদার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো আবার গঠন হইতেছে। কিছুক্ষণের মধ্যে দেখে গাদা আগের মতো হইছে, এরপরে জিন্দা হয়ে উঠছে আর হইছে। আল্লাহ বলেন, وَعَلَمْ أَنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। ও উযাইর, জেনে রাখো আমি আল্লাহ এই গাদার উপরে যেমন ক্ষমতাবান, প্রত্যেকটা বস্তুর উপরে আমি আল্লাহ ক্ষমতাশীল, যাকে দেখানো ইচ্ছা জিন্দা করার ক্ষমতা আমি আল্লাহ আছে। আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন ইব্রাহিম আলাইহিসসালামের সামনে তুলে ধরছেন, তাকায় দেখেন যে নদীর পার দিয়ে হাঁটতেছে আর একটা গাধা মরা গাধারে কিছু খাইতেছে, কুকুরে কিছু, শিয়ালে কিছু, মাছে কিছু, শুকুনে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই দৃশ্য দেখে কয়, আল্লাহ বিভিন্ন বস্তুর ফেরো গেল গিয়ম। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى, আল্লাহ তুমি ইদার কেমনে জিন্দা করবা? আল্লাহ বলেন, কাফেরের মতো কি তোমারও বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না, ওয়ালাকিন লিয়ুতমাইন্না কলবি, বিশ্বাস হয় কিন্তু মনের শান্তির জন্য, ইতমিনানের জন্য, আমি আরিনি আমার দেখাও। আল্লাহ বলেন, তাহলে ঠিক আছে সাইডটা ফাঁকি ধরো, এর মধ্যে একটা পাখির নাম হলো কাওয়া,
সাইট জাতের সাইটটা বাকি বেশি। কেন সবগুলো কইলে আমার সময় হইতো না, সাইর আকি ধরলেন সাইট জাতের, এর মধ্যে একটা কাওয়া যেগুলা মানুষের জীবনের সাথে মিল, এমন সাইটটা বাকি ধরলেন কাওয়ার সাথেও আমরা একটা মিল আছে। বুঝলে কি বুঝলে, পাখির মধ্যে সবচেয়ে লোভী প্রাণী হইল কাওয়া, এই জন্য আরবিতে বলে আল গোরাবু হাইওয়ানুন হারিসুন জিদ্দা, কাক বলো লোভী প্রাণী, ঈদের মতো তো লোভী আর কোনো বাকি নেই, ঈদের রোগ আমরা রাখবে না। কেমনে দেখবেন সমস্ত প্রাণীরা হাকিরা খাবার সামনে পেলে ঠোঁট বলে খায়া জাগাত খায়া যায় নেয় না, একটাও নেয় না, জাগাত বইয়া খায়। কেন তার বিশ্বাস হইলো আমি বাসার থেকে বের হওয়ার সময় আল্লাহর কাছে আমি ফরিয়াদ করছি, আল্লাহ আমার দোকানও নাই ঠেকুও নাই, আল্লাহ আমার কোনো চাকরি চুকরি নাই, এরপরে আবার আমার ছেলে এনে মোহ খাওয়াইবো এই সিস্টেমও নেই, ও আল্লাহ তোমার বন্দার খেত খাওন দিছো কিন্তু তোমার বন্দারা জাল হয়তো তো সে চতুর্দিকে আমি যখন লাগি যাই, এরপরে আবার ঘরের কাছে যে একটা ক্ষেত এদের মধ্যে দান হাঁকছে আমি গিয়ে খাইলাম, বুঝলে একটা টিন বান্ধা তুইছে ঘর থেকে বেটার মুড়ি আর বেটার বই খালি গটার বেটার, আমি একমাত্র তোমার উপরে ভরসা করন ছাড়া আর আমার কোন বিকল্প নাই। এই কথা বলে আল্লাহর উপরে ভরসা করে রসুল বলেন তিরমিজি শরীফে হাদিস বাবু তাওয়াক্কুল ওয়াস সবর অধ্যায়, সেখানে বলেছেন যে ওই পাখিটা তখন আল্লাহর উপরে ভরসা করে খালি টনা লইয়া উড়াল দেয় কিন্তু সন্ধ্যার আগে আগে এমন কোন পাখি নাই যার টনা আল্লাহ ভরে নাই। এর খেত খামার সারা ওই আল্লাহ টনা ভরে দিলায় কিন্তু কাউ আর বলে না, পাখিরা মনে করে যে আল্লাহ আজকের খাবার ব্যবস্থা করছেন এই আল্লাহ আগামী খেলো করব, আর কাউ হয় প্রত্যেক দিন কোন আর উডানো দান দিবনি, আজকে যখন পাইছি ভবিষ্যতে লেগে কিছু জমাই। এই জন্য কাকের দিকে লক্ষ্য করে দেখবেন কাকে খায় না ঠোঁট বইরে লইয়া উড়াল দেয় না, এই করে খালি ন্যায় খায় না তো বর্তমানে খায় না তার ফেরটনা বড়েও না, সন্ধ্যা সময় পরীক্ষা করে দেখেন এই পরীক্ষাটা করন দেব রমজান মাস হোক সন্ধ্যা সময় তার কোনো খাওয়ার নাই, কোন মাস হোক রমজান মাস হতে ইফতারের টাইমে সূর্য ডুবার সময় খাও ওই সময় দেখবেন আর কোনো ফাঁকি নাই কিন্তু খাওয়াটাই হন কল্লা ঘুরাই দেয় কিছু নি তার উনি। এখন লক্ষ্য করে দেখেন এই কাক ঠোঁট বলে নিয়ে যায় খায় না, তাই না খাওয়ার কারণে ফের তো বললো না, আর নিয়ে যখন কোথাও রাখে তখন রাখবার সময় চোখ বন্ধ করে রাখে কেউ যেমন না দেয় শৈবার সময় চোখ বন্ধ হয়ে যেত হয় কেউ যেমন না দেখে দেখলে লুজি আমরা অবস্থা হইলো আমরা খাই না ভবিষ্যতের লেগে জমাই, আর কার্ড দিয়ে টাকা উঠাইতে গেলে গোপন নম্বরটা আমার ওই অন্য কেউ থাকলে চোখ ফিরে এইদিকে দেখলে নিব গেল তো ভবিষ্যতে খাওয়ান হয় না, কেন হয় না হওয়ার কারণ হলো কাকটা চোখ বন্ধ করে রাখছে তো কোন জায়গার তো হিলমন নাই, আমরা দেশের যখন সনের ঘর জারের আছে আবার যখন রিপেয়ারিং করবার লেগে টান দেয় নতুন করে আবার মানুষ তখন দেখা যায় মরিচ ভরে দান ভরে ইটা হচ্ছে গেইল বুঝলি, তা খাওয়া হয়তো ছিল খাওয়ার জমা করা জিনিস নিজেও খাইতারল না ভবিষ্যতে জমা করার আশায় ওই দিনও খাওয়া হইল না, এই অবস্থা হইল আমরা ভবিষ্যতের জমার লেগে লক্ষ লক্ষ টাকা পাউন্ড ব্যাংকে জমা করব, বর্তমানে খাইলে হইতো না যারা বেশি উড়াইলে খায় না জমা করুন যায় না জানারে কষ্ট দিত যা রুজি ঘরে খাইলে এবার জমাইতে পারবো কিছু না খাইয়া জানারে
রসগোল্লা জানে দেখলে সে পালাইছিল, ওইটা বেশি ভালো না। আল্লাহ চারটা পাকে ধরে হইলো সব টুটে জব করো, জব করছে, জব করে কল্লাটা তোমার হাতে রাখো রাখছে, আর সব টুটে এহানো তার বডিরে এহানো ফেসি দাও। এরপরে সব টুটে একটা ওই যে আমরা রুটি বানাই আগে আগে খাই করা হয় এরকম এহানো করে দাও, কল্লা করছি এখন সাইড বাক করো, করলাম আল্লাহ সাইড বাক কোরআনের কথা বোঝাচ্ছি বানাই কিচ্ছা না, সাইড বাক করো। তো সাইর বাক করলে সাইরোটা বাঘের মধ্যে সাইরোটা পাখির বডি আসেনি, এখন চারটা পাহাড়ের ট্রেলার মধ্যে সাইর অংশ রেখে দাও রাখলাম। এখন তুমি যেই পাখিটা তোমার হাতে নাও যেটা তোমার এখন জিন্দা দেখতা, ওটার কলাটা ধরো, মানে ওটা খাওয়ার কলা ধরো, ধরছে খাওয়ার সুম্মা দুহুন্নাই আতিনাকা সায়া, ডাক দাও তো ডাক দিলে দেখবা দৌড়ে বিভিন্ন এই কাকের অংশ যে সাইর পাহাড়ের টিলাত আছে সাইর খান থেকে দৌড়ে এসে এসে তার বডির মধ্যে কল্লাটা লাগতেছে, কিছুক্ষণ পরে জিন্দা হয়ে গেছে। আল্লাহ ডাক দেওয়া তুমি ভালো করে জেনে রাখো আমি আল্লাহ হলাম আজিজ পরাক্রমশালী, আমি আল্লাহ হেকমতওয়ালা, যেমনি ভাবে এগুলার জিন্দা করলাম ঠিক তেমনি ভাবে মানব জাতিকে যখন আমি আল্লাহ ওই রূহ আমার কাছে আছে আমি টান দিব সকল মানুষ কেয়ামতের মাঠে আমি আল্লাহর দরবারে উপস্থিত হবে। ওই দিন তুমি আমার কাছে দাঁড়িয়ে জীবনের সবকিছু হিসাব দিতে হবে, এই ভয় ছাড়া এই কথা ছাড়া একটি জাতির স্থায়ী ভাবে তার চরিত্রের পরিবর্তন করা যায় না। লাডি সুটা দিয়া কিছু সময়ের জন্য অস্থায়ী ভালো করা যায়, কিন্তু স্থায়ী ভালো করতে হইলে যে এই পৃথিবী ধ্বংস হবে আমিও ধ্বংস হব আবার আল্লাহর সামনে গিয়া দাঁড়াবো, এই বিশ্বাস ছাড়া একটি জাতির স্থায়ী পরিবর্তন করা যায় না। হ্যাঁ অন্য অন্য প্রাণীর মতো পারবেন, অন্য অন্য প্রাণীরা যেভাবে লাড়ি সুটা দেখাইলে গরু ছাগলের লাড়ি সুটা দেখাইলে যেভাবে কিছু কন্ট্রোল করা যায় ঠিক আমরারও লাড়ি সুটা দেখাইলে কিছু সময় কন্ট্রোল করা যাবে, কিন্তু স্থায়ী ভালোই তো নাই। আপনারা কি তাহলে ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে, তাহলে এবার আসুন আল্লাহ রাব্বুল আমিন ওই কথাটা বোঝাবার জন্য বহু আগ থেকে ধারাবাহিক ভাবে এই আলোচনা শুরু হয়েছে সূরা ৩ এর মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা একবারে উদাহরণ দিয়া এক্সাম্পল দিয়া বুঝাইছেন, বুঝাইতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে চারটা জিনিসের শপথ করেছেন, কসম খেয়ে বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরিসিনিন ওয়াহাযাল বালাদিল আমিন, সাতটা জিনিসের শপথ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এর মধ্যে প্রথম নম্বর হলো ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, এই দুইটা জিনিস বুখারী শরীফের মধ্যে সূরা তিনের ব্যাখ্যার মধ্যে আনছেন, তাফসীরের মধ্যে আনছেন ইমাম বুখারী ১৬০০০, দুইটা হলো মানুষের খাওয়ানোর গাছ। এই দুইটা জিনিসের তিন হলো একটি ফল, তার ভিতরে খুব গোটা ছোট ছোট, এই ফল মানুষের জীবনের অনেক উপকার আসে, মানুষের অনেক দেহের জন্য কল্যাণকর, স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। দুই নম্বরটার নাম হলো জৈতুন, জৈতুন একটি গাছ, এর দিয়া তেল দিয়া অনেক কিছু করা যায়, যেমন খাবার দাবারের কাম চলে ঠিক তেমনি ভাবে একটা দুইটা না ৮০টা রোগের ঔষধ হয়ে যায়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজে জৈতুনের তেল দিয়া রুটি খেতেন, ওই জৈতুন এটা বড় মানব জীবনের বড় উপকারী। আল্লাহ রাব্বুল আলামিন জৈতুনের কথাও তুলে ধরেছেন, নবীজি প্রায় জৈতুনের তেল দিয়ে রুটি খেতেন, এই জন্য খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান হওয়ার পর যে সময় দেশে আর অভাব নাই, পর্যাপ্ত পরিমাণে গম পাওয়া যায়, গোশত পাওয়া যায়,
কিন্তু এরপরও তিনি জৈতুনের তেল দিয়ে রুটি খাইতেন। যতই ভালো হোক সোয়াবিন তেল আর অলিভ অয়েল দিয়ে কড়া রুটি খাইবা, শুকনা রুটি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কঙ্কাল হয়ে গেছেন, কারণ আমরা দেশের রাষ্ট্র যারা চালায় হেরা দেখা যায় যাওয়ার পরে এই দিক দিয়ে গোস্তের ফুট লাগা, এটা কেমন হয় আমার আর বুঝতে পারি। আর আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কঙ্কাল হয়ে গেলেন, তো সকলে মিলে হয় উমর রাদিয়াল্লাহু আনহু একটু বুঝাইবার দরকার যে এখন গোস্ত তো পর্যাপ্ত পরিমাণে হওয়া যায়, গমেরও এখন অভাব নাই, উনি এই গমের রুটি যবের রুটি না খাইয়া আর গোস্ত দিয়া খাইলে, এই জৈতুনের তেল দিয়া মরাইয়া ঈদে দিয়া না খাইলে উনি অসুবিধা রাখি থাক। তো স্বাস্থ্য তো হন দরকার, দেড় সালাইতে গেলে তো স্বাস্থ্যের দরকার, উনি যে অসুখ হয়ে গেলে দেড় সালাইব কেমনে? এবং দিনের স্বার্থে ইসলামের স্বার্থে এক তো খাওয়ান কম, অপর দিকে ঘুমায় না, সারা রাত দেখা যায় তিনি মানুষের দ্বারে দ্বারে ঘুরে, একটা মিনিটও তিনি অবসর থাকে না, এই গরুর কুনাত এই গরুর কুনাত ওই গণের সিবাক ওই গণের সিবাক গিয়া খোঁজ খবর লয়ে দেহে কেটা কোন হালত আছে, কোন অসুবিধা আছে না, হয় কেয়ামতের মাঠে আল্লাহর সামনে আমার জবাব দিতে হবে। এখন এই পরিস্থিতিতে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তো কঙ্কাল হয়ে গেছেন, এই কথাটা খুব খারাপ, কেউ তো সাহস পায় না উমরের সামনে গিয়া দাঁড়ায় কথা কোন তো ব্যাপার আছে, এটা আল্লাহ লোকটারে বয় দিলেছে মানুষ দেখলু ডরাই, এটা একটা এটা আল্লাহর দান। এমন কি শুধু বাচ্চারা ওই যুগে যদি ভেসাব আমরা আমরা দেশে ঘুম থেকে উঠাই আনিয়া বাইরে ভেসাব করাইতো, আমরা শুধু সময় কেনে নিলে বিছনার মধ্যে দিতাম, বুঝলেন না? তো বাইরে নিয়ে ভেসাব, আচ্ছা বিছনার মধ্যে তুষকর মধ্যে ঘুমায় ঘুমায় ভেসাব করেন কত আরাম, কিন্তু বাইরে গিয়ে ভেসাব করেন তো কষ্ট। তো মা করাইতে গেলে এই সময় করতো তাড়াতাড়ি ভেসাব কর, করি না তো খালি মশা মশা লই, তো হয়তো ভাগলাই রে হিরে হিরে ভূত আইতেছে তাড়াতাড়ি করি না ভাগলাইছে। তো ওই যুগে হয়তো ভেসাব করবি না উমরের ডাক দিব, পেশাব করে দিয়ে আবার ডাক দিয়ে না, আমি তো পেশাব করে দিচ্ছি। আমরা দেশের বাচ্চারা ঘুম পড়াবার সময় হ ঘুমাও ঘুমাও পাগল দিছে, ওই যে পাগল ডাকছে রে পাগল যা বাচ্চা ঘুমাই গেছে, সব বন্ধ করলো সব ইতা কইতো, ওই যুগ হয়তো ঘুমাবি না উমরে ডাক দিব, কয় ডাক দিয়ে না আমি ঘুমাই গেছি। এখন বুঝেন কি প্রভাব আল্লাহ ওনার নামটা দিয়েছেন, এবং এমন কি আল্লাহ রসুল বলেন উমর তুমি যে রাস্তা দিয়ে যাও মিস্টার ইবলিস এই হতে দেয়। কথাটা বুঝছেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে গেলে শয়তান এই গলি ধরে আরেক গলিতে যায়, শয়তান পর্যন্ত যারে ডরায়, শয়তান কেন ডরাবে লেগে থাকছে, এখন শয়তান পর্যন্ত ভয় পায় যে উমরকে, এই উমরের সামনে দাঁড়াই গিয়ে হইতো আমি শুকনা রুটি খেলো খান জৈতুনের তেল দিয়া গোস্ত দিয়ে খান না কেনে, এই সাহস কেউ হয় না। সকলে মিলে কয় যে আমরা এক কাজ করি, বুঝলে কি বুঝলে, উনার মেয়ে যে হাফসা রাদিয়াল্লাহু আনহা উনি হলেন বিশ্ব নবীর আদরের স্ত্রী, উনারে ফাটাই, যদি কোনো বেশ কম রাগ হয় তো দমক দিয়ে থাকতো না, যদিও মেয়ে কিন্তু ফদে বড়। আপনার আব্বার একটু কন্যা করতো, তো উনি গেছেন গিয়া আব্বা দেশে তো পর্যাপ্ত পরিমাণে ঘম পাওয়া যায়, গোস্তের অভাব নাই, এখন এই রুটি গুলা গোস্ত দিয়া খাইলে তো দিনের স্বার্থে ইসলামের স্বার্থে দেশের জনগণের স্বার্থে আপনি খাইলে তো স্বাস্থ্য একটু ভালো থাকলো, দেশের জনগণের খেদমত করতে পারতেন। এই কথা কওয়ার পরে এখন কান্দা শুরু করছে, আব্বা আমি প্রস্তাব তো ভালো লেগে দিলাম, আপনি যে কান্দা শুরু করে দিলেন, মা আমি জীবনে কোনোদিন কল্পনা করি নাই তোর কাছ থেকে এই প্রস্তাব আমি শুনবো, মাগো ও মা তুমি না বিশ্ব নবীর আদরের স্ত্রী, হ্যাঁ আমা আমি তোমার তোমার কাছ থেকে জানতে চাই জবাব দাও আমার নবীজি কি খাইতেন। একটু জোরে কর না সুবহানাল্লাহ। হযরত রাদিয়াল্লাহু আনহু বলেন আব্বা আমি নিজে দেখেছি বিশ্ব নবী রাহমাতুল আমিন শুকনা রুটি জৈতুনের তেল দিয়ে খাইতেন। হযরত উমর বলেন মা আল্লাহর কসম করে বলি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাক না হয় বাইশা যাক,
এতে আমার কিছু আসে যায় না। আল্লাহর কসম করে বলি গো মা, আমি নবীজির তরিকা থেকে এক ইঞ্চিও নড়তে পারবো না। আমি ঘুমাই গেছি, তখন বুঝেন কি প্রভাব আল্লাহ ওনার নামটা দিয়েছেন। এবং এমন কি আল্লাহ রসুল বলেন, ওমর তুমি যে রাস্তা দিয়ে যাও মিস্টার ইবলিস এ হতে দেয়। কথাটা বুঝছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে গেলে শয়তান এই গলি ধরে আরেক গলি দিয়ে যায়। তেল দিয়া গোস্ত দিয়া খান না কেন, এই সাহস কেউ হয় না। সকলে মিলে কয় যে আমরা এক কাজ করি, বুঝলে কি বুঝলে, উনার মেয়ে যে হাফসা রাদিয়াল্লাহু আনহা উনি হলেন বিশ্ব নবীর আদরের স্ত্রী, উনারে ভাড়াই। যদি কোনো বেশ কমার রাগ হয় তো দমক দিয়ে থাকতো না, যদিও মেয়ে কিন্তু ফদে বড়। আমরা আসুনি ফদে কেমনে বড়, বিশ্ব নবীর আদরের স্ত্রী দমক দিব কই, ওরকম ঠিক না। সকলে মেয়ে মিলে গিয়া হইলো আপনার আব্বার একটু কন্যা এরকম করত, উনি গেছেন গিয়া আব্বা দেশে তো পর্যাপ্ত পরিমাণে ঘম পাওয়া যায়, গোস্তর অভাব নাই, এখন এই রুটি গুলা গোস্ত দিয়ে খাইলে তো দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে আপনি খাইলে তো স্বাস্থ্য একটু ভালো থাকলো, দেশের জনগণের খেদমত করতে পারতেন। এই কথা কওয়ার পরে এখন কান্দা শুরু করছে, আব্বা আমি প্রস্তাব তো ভালো লেগে দিলাম, আপনি দিয়ে কান্দা শুরু করে দিলেন। মা আমি জীবনে কোনোদিন কল্পনা করি নাই তোর কাছ থেকে এই প্রস্তাব আমি শুনবো, মা গো ও মা তুমি না বিশ্ব নবীর আদরের স্ত্রী, হ্যাঁ আমা আমি তোরে তোমার কাছ থেকে জানতে চাই, জবাব দাও আমার নবীজি কি খাইতেন। বলেন আব্বা আমি নিজেই দেখেছি বিশ্ব নবী রাহমাতুল্লিল শুকনার উড়ি জৈতুনের তেল দিয়ে খাইতেন। হযরত ওমর বলেন, মা আল্লাহর কসম করে বলি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাক না ওই বৈশা যাক, এতে আমার কিছু আসে যায় না। আল্লাহর কসম করে বলি গো মা, আমি নবীজির তরিকা থেকে এক ইঞ্চিও নড়তে পারবো না। আমার নবী যা খাইছেন আমি তা খাবো, এর বাহিরে আমি যাব না। ভাইরা আমার, তাহলে এই জৈতুন যে এটা অনেক উপকারী অনেক রোগের, তখন কোনের টাইম নেই কত রোগের উপকার হয়। তো এই দুইটা জিনিসের আল্লাহ মানব জীবনের সাথে অনেক সম্পর্ক, এই হলো দুইটা। আরেকটা হলো ও তুর সিনিন, পবিত্র পাহাড় তুর পাহাড়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন, সাক্ষাৎ না কথা বলছিল, কথা মাতু ছিল আর কি, যখন ওইখানে ওই তুর পাহাড়ে মাতু গিয়া। তো সেই তুর পাহাড়ে অত্যন্ত পবিত্র পাহাড়, চারটা পাহাড় পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, এর মধ্যে একটার নাম হইল তুর পাহাড়, আর ধরো এখন কি পাহাড় অতুর সিনিনা, সিনিনা ইরে কিটা ইদার বেকা, সিনিনা মানে তুর রে সিনিনা ইদা অর্থ না। বুঝাইতেছে বলদ মানে গরু, বলদ বলদ দিল আমিন, এই বলদ হইল আমিনের, এরকম অর্থ বললো তো না। وطور سنين سنين خلوص إذا طور پاحات تا زخانه عبستان کره اوئي زگر نام سنين قطع بود چهن اخوان ببين نو بیکا دیئے چهن مفسرين کرام تو لے گلو تین تا چن نمبر تولو هذا البلد الامين هذا البلد الامين قرآن جئی نگوری تے پرثم نازل ہوئے چه এই শহরের নাম কি, মক্কা।
হাজর ওখানে কি মক্কা আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা নগরীকে পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত শহর শহর বানিয়ে দিয়েছেন এবং নিরাপদ শহর এই শহরের ভিতরে মক্কা মুকাররমা ভিতরে বাইতুল্লাহ শরীফ আছে এর এরিয়ার ভিতরে মশা পর্যন্ত নিরাপদ হইয়া যায় মক্কা নগরীর মানুষ যদি কোনোদিন বের হইয়া অন্য শহরে যায় ইসলামের বিধান হইল আবার যখন ডুববে তখন এহরামের কাপড় পরিধান করে ডুববা এটা নিরাপদ শহর এখানে পাইলামের জায়গা না এখন পর্যন্ত তমাম পৃথিবীতে যত শহর আছে এর মধ্যে সবচেয়ে বেশি নিরাপদ শহর হলো মক্কার শহর মক্কার শহর সবচেয়ে নিরাপদ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন হায় আল্লাহ হাজা বালাদান আমিনা এই শহর রে আল্লাহ তুমি নিরাপদ শহর বানাইয়া দাও আমার ফুয়ারে যেখানে হালাই দিয়া গেলাম আল্লাহ আমার বড় এখানে হালাই দিয়া গেলাম মহিলা মানুষ আল্লাহ এরা কোন বিপদ করে তাই আমি তোমার কাছে দোয়া করি এই শহরটারে আল্লাহ তুমি নিরাপদ শহর বানাইয়া দাও ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে গেছেন এই শহরে আল্লাহ এমন নিরাপদ বানাই দিয়েছেন এখন পর্যন্ত আমার অভিজ্ঞতা থেকে হই আল্লাহ এমন নিরাপদ শহর যে এত নিরাপদ শহর বিশ্বের কোন শহর একবার জুতা টাল দিয়ে আইন তৈছে টাল দিয়া বলছেন না মানুষের জুতা হলাইয়া যায় কি আমি জুতার টালের কাছে অনেক কান দাঁড়াইয়া কইলাম আহা এই জুতার জন্য আমরা বাংলাদেশের জুতা সুররা কত কি দেখা জুতা নেই আমেরিকা বলেন আপনারা ব্রিটেন বলেন খুব নিরাপদ কিন্তু এমন ঘটনা লন্ডনের আছে যে সাইকেলটা তুই মার্কেটের ভিতরে ঢুকছে আইতে আইতে সিট খুলে লই ঠিক নেই মক্কা মদিনাতে এখনো আমি মদিনা যখন একবার গিয়ে নামলাম আমার সাথে যে ব্যাগ গাঠি এটার মধ্যে 67 কেজি মাল ঢুকছে কেমনে ঢুকছে আমরা দেশের নিয়ম হইল যখন হজে যাইবেন এমনি বাঙালি যারা আছে আর ওগুলা নিয়ে আমরা ওই বর্তুকাল টর্তুকাল খাওয়াইয়া মানে মাল টালটা খুব ভালো করে খাওয়াইব খাওয়াইয়া আমরা নরম করব নরম করবো আইবার সময় হ্যাঁ মোবাইল সুবাইল শ্যাম্পু টেম্পু যা আছে তাই না না হতে মানে বর্তুকাল খাওয়াইছে এরকম আমার 67 কেজি হয়েছে আমি একা আমার সাথে কোনো কাহেরা নাই আমি মদিনা গিয়ে নামলাম গাঠি নিয়ে এলাম তুই বাঁচতে গেলাম হয়েছে তখন ফজরের আজান দে এখন এই গাঠি নিয়ে যাই হোক নাই কোনো মানুষও নাই আর ঠিকানা আমার কাছে আছে কিন্তু আগে তো খুঁজ দিয়ে ঠিকানা বাইর করতে ফজরের আজান দিয়েছি এখন গাঠির দ্বারা বই মনে নামাজ যাই বললাম মহা সমস্যা এরপর যা গেলে গেছে যাই গেত আর মোবাইল যদি নেই তো মানুষেরই নিব বেশি আমারও তো বলে আর রসুলের দেশ নিলে নিছে গাঠি হলে এ গেলাম গিয়ে মসজিদে মসজিদে গিয়ে এরপরে নামাজ মাস আবার উঠলে নাস্তা উস্তা করে ঠিকানা কুজ্জা গিয়ে আমার বাইর করিয়া আরো 2 ঘন্টা পরে গিয়া দিই আমার গাঠি এ হিন চলছে না জায়গা তৈরি আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াহাদা আল-বালাদিল আমিন এই নিরাপদ শহরের কসম খাইয়া কই চারটা জিনিসের কসম খাইছেন খাইয়ার পরে কেয়ামত যে ওইব আল্লাহ যে পারবেন সব ভাঙার পরে আবার যে আমাদের জিতা করতে পারবেন তার একটা দৃষ্টান্ত আল্লাহ আমাদের সামনে তুলে ধরতেছেন এটা কি لقد خلقنا الإنسان في أحسن تقويم الله رب العالمين بولين لقد خلقنا الإنسان وزي الله لقد بطي خوريا أبا لقد كل ورطو بدل زيبوا لما بدل يولي ورطو خوري برطن هيا زيار بيته বলছেন না লাকাত লা এই লা শব্দের অর্থ হইল নিশ্চয় আর কাদ এই কাদ শব্দের যখন অতীত ক্রিয়া ফেলে মাজির আগে আসে তখন এই কাদের অর্থ হয় নিশ্চয় তাহলে নিশ্চয় খবর হইল
বড় আস্তে বলুন বাবা, বাংলা বলা বলিলেছেন না এটা, নিশ্চয় বুঝেন না আপনারা, ধরো নিশ্চয় নিশ্চয় খবর হইল, লাকাদ খালাকনাল ইনসানা, এটাকে বলা হয় জুমলায় তাকিদিয়া, অর্থাৎ এই এই বাক্যটা আসে ব্যাঙ্গের বাচ্চা যে, আচ্ছা ব্যাঙ্গের বাচ্চা দেখছেন না আপনারা, শুধু খালা খালা আমরা দেখো, আমাদের ব্রাহ্মণ বলে কয় ব্যাঙ সাব্বা, আর আমরা ছেলেরা কয় ব্যাঙ সাবু, ছোট ছোট ব্যাঙ্গের বাচ্চা, তো ওই ব্যাঙ্গের বাচ্চা যখন প্রথম জন্ম কালো, তার ঠ্যাং নাই লেজ আছে, দেখছেন কিনা মানে কিছুদিন পরে লেজ পরে যায় কি ঠ্যাং উঠে ব্যাম হয়, ঠিক মানুষ বানর মতই আছি, আস্তে আস্তে গোসা লেগে লেজ ভেঙে পড়ে গেছি কি, আর এটা করতে করতে এমনি আসলাম এমনি না এমনি হয়ে গেছি, কি আশ্চর্য খাবার কথা, এই যে আমরা পরিবর্তন বিবর্তন হইল হইয়া বেলে মানুষ হয়ে গেছি, আর রুম অমিতা এখন আপনি আমার ছেলেরা কয় ডারউইন জিন্দাবাদ, আল্লাহ কোরআন পরিষ্কার করে বলে দিয়েছে মানুষ তোমার জন্ম কিভাবে, আমি এক সব বিস্তারিত করে বলে দিয়েছি, তুমি এরপরে তোমার তো সন্দেহ হওয়ার কথা না, তুমি ডারউইনের থিওরিতে গেছো, কেমনে প্রমাণ কি লেজ ভেঙে পড়ছে, লেজ যেখানো তাকে কেন আগ দিয়ে দেখো একটা লেজ ভাঙ্গার গাথা আছে, মানুষের লেজ যেখানো তাকে মানে এই জায়গাটার মাঝে মানুষের একটা গাথা আল্লাহ রাখছে, এটা কেন লেগে রাখছে, তো অনেক রহস্য আছে, তখন তখন যেত না হলো তুমি আল্লাহ কোনো কাম ওই রহস্য ছাড়া এখানে যে চুল দিছে কেনে, এরপরে আবার নাকের ভিতরে চুল খেনে, চোখের উপরে বুর উপরে চুল খেনে, এরপরে চুল আবার এভাবে বেহা খেনে, এমনি এমনি বেহা খেনে, পোকা মাকড় দুলাবার আইলে খেউ দিয়ে হারাইবে লেগে, নাকের ভিতরে কেন চুল দিলে আল্লাহ, উপরে তো দিলেন না খেনে, চুল এখানে না থেকে ভিতরে খেনে, আবার ভিতরে আবার একটা আড়া লাগাই দিছে, গাম লাগাই দিছে, প্রতিরোধের ব্যবস্থা করছি, কোন দুলাবালু এবং ফুকা মাকড় আর মশা না খাদার দুঃখ তোমার ব্রেইনে যেন হামলা করতেন না, আমরা ফুটবল একটা এটা সেতু রয়েছে না হয়েছে না, এটা বুঝবার লেগে ফানি না যাতা ধরতাম, আমরা দেশ করে গেছে টায়ারের ভিতরে একটা টিউব থাকে, আমরা তো টায়ারের ভিতরে টিউব নাই, টিউব লাগে না, উন্নত দেশ আমরাও আছে এরকম, আমরা নাই যে রকম না বাংলাদেশও আছে, কিন্তু বাংলাদেশে কিছুদিন পরে আবার টিউব লাগাই, কারণ এই টায়ার যখন সিঁদুর মতো এই জায়গা টিউব না লাগাইলে ওটা টায়ারটা চলতো না, তো টিউব লাগাইলে টিউব যখন সে দূরে জায়গা, তো এটা যখন দোকানও নেই রিপেয়ারিং করবার লেগে একটু বোর্ডের মধ্যে হানি আছে, আনলে মোহর স্যাপ দেয় বাতার বাইরে ধরে কোন ঠিক কিনা, কিন্তু আল্লাহ এটা কোন ঘরে যদি সম হয় আল্লাহ কেমন মহান কারিগর, নাকের ইগেতে ছেদ্রু আছে, তারপরে কানেদা ছেদ্রু আছে, কিন্তু মুহেদা অত বড় ছেদ্র, কিন্তু আপনি দেখেন সব ব্লক করা যায় বন্ধ করা যায়, আপনি যখন নাকি ডুব দিবেন গোসল করার লেগিয়া এই ছেদ্র দেখেন তো হানি ঢুকে না, নাকেদা হানি ঢুকে না, এই দরজা লাগাই খেদায় আমরা দেশ তো পুকুরে গোসল করে, রমজান মাসে গোসল করতে গেছে বস কয়েকটা বাতাস ছেড়ে দিছে পানির ভিতরে আর কি, সে তো নিয়ম হইলো বাতাস যখন গেছে পানিও দিত কেন্দা এখন ঠিক না, কিন্তু হানি যায় না, পাঁচ ঘন্টা বেড়ে হানি ডুবাই মাছ ধরছে মা খাম করছে, আর হানি যদি সিদ্ধতা দেয় তো ফের দিব উঠকা মারা ঠিক কিনা, কেমন মহান আল্লাহ চিন্তা করছে, আচ্ছা আপনি ট্যাবলেট এমন মুখের সেদ্ধ যত বড় হয় সব জায়গা বোতল হান গার গারে সারে, কিন্তু আপনি একটা ট্যাবলেট খাবেন মুখটা আখ হয়ে যা, ট্যাবলেটটা হানি রাখেন মুখের মাঝে, মুখের মধ্যে পানি রাখেন ট্যাবলেটটা সারুন, তখন দরজা কিন্তু গেট বন্ধ করে দিলে পানি মুহ আটকে থাকে,
আপনাদের এখন না ঠিক নেই, যদি এবার চিন্তা করেন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি সব বলে দিয়েছি আমি কিভাবে তোমাকে বানাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিভাবে বানাইছেন ডারউইন হয় এই মানুষ বলে বান্দর থেকে এইভাবে আস্তে আস্তে মানুষ হয়ে গেছে, অসমসম কইরা সুন্দর মানুষ হয়ে গেছে। ইটা হইল কেনে, ইটা তার বলার একটা উদ্দেশ্য আছে, মুসলমান তুমি এর সাথে ফাল দিও না, তার বলার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হইল কোরআনের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ইহুদির বানর বানাইয়া দিছি, ঘুমাই গেছে এই তন্দ্রে বানর বানাইছিল বেত্তুমিজ ডারে, কথা বুঝে এখন সে করে গিয়া দেখে যে এই দোষ, এই দোষ খালি আমরার উপরে থাকতো কেনে, আমি এমন তিউরি দিমু সব মানুষের বান্দর বানাইয়া ছেড়ে দেবো, কথা বুঝেন না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানাই দিয়েছেন মানুষ তোমরা কিভাবে হইছো, যেরকম ঠিক কেনে সময় হইলে সামনে হো মনে, কথা বুঝে আল্লাহ রাব্বুল আলামিন বলে لقد خلقنا الإنسان في أحسن تقويم ألا رب العالمين বলেন নিশ্চয় 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 মানুষকে আমি আল্লাহ সব মানুষ ইনসানের আগে আলিফ লাম লাগাইয়া আল ইনসান لقد خلقنا الانسان في احسن تقويم الله رب العالمين বলেন আমি সবচেয়ে বেশি সুন্দর করে মানুষকে বানাইছি, সুবহানাল্লাহ, এত সুন্দর আর কোন প্রাণী বানাই নাই, আপনি তো দেখুন না মানুষকে এত সুন্দর করে বানাইলাম, আহসানু মিন কুল্লি শাই, এর চেয়ে আর কোন সুন্দর মখলুক হতে পারে না, আপনি যদি তখন ময়না হাকিরে তুমি বড় সুন্দর, ময়না তার বাসা দেওয়া হয় আপনি বুঝেন না, এখন আমি সুন্দর তুমি হইতাছ কিন্তু আমার সুন্দরের কথা তো আল্লাহ স্বীকৃতি দেন নাই, আল্লাহ কোরআনে বলে নাই, ও মানুষ তুমি যে সুন্দর এই কথাটা তো বানানে ওয়ালায় হয়েছে সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন বলে কি তো অসুবিধা হইতেছে না, এটা বেশি লম্বা করতাম না শেষ করে দিয়েছি, গরম গরম লাগে তো, নামাজ নামাজের টাইম হয়ে গেছি, আমাদের রক্ত হয়েছে, কথা বুঝেন না, ইচ্ছা করলে আমরা ওখানে করে নিতাম পারি, তিনটা রক্ত হয়তো না, রক্ত হয় না তিনটা তো রক্ত তো হয়ে গেছি, এখন ইচ্ছা করলে আমরা করে নিতাম পারি, কিন্তু আপনার যন্ত্রণা তো বোঝা যায় পুরো সব বেদনা লাগান আরম্ভ হয়েছে, এখন লক্ষ্য করে দেখেন لقد خلقنا الانسان في احسن تقويم আল্লাহ মানুষকে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন, এত সুন্দর আর কেউ নাই, এই জন্য খলিফা মানসুরের দরবারে এক বড় উপরস্থ কর্মকর্তা ছিল, তফসির কিতাবে দৃষ্টান্ত দিয়েছেন, এই উপরস্থ কর্মকর্তা তাইনের ওয়াইফের সাথে একদিন বইয়া মারতাছে, সান্নির রায় তো বর সাথে ডাইরেক্ট বইয়া মাতলে আপনি যদি এদিকে এদিক চান তখন বোর বুসা উঠে যায়, দেখো জীবনে তোমার সাথে মাইতে আরাম পাইলাম না, হয়ে যায় এই জন্য নিয়ম হইল আল্লাহর রসুলের, এটা ইসলাম, কিন্তু এটা ইসলাম, আল্লাহর রসুল বলছেন কারো সাথে কথা বললে গার ফিরাইয়া অন্য না ফিরলে পুরাটা ফিরবা, যার সাথে কথা বলো পুরা রূপ তার দিকে দিবা, ভালো আছি ভালো আছি, মনে কষ্ট হয় মিলবাটার হাতে মারতাম গেলে মশা সাউই না, শিক্ষা দিচ্ছেন যার সাথে কথা বলবা তার কথার দিকে তওয়াজ্জু না দিলে মন খুশি হয় না, তো বেগম সাহেবের সাথে মাতলেও পুরা তওয়াজ্জু দিয়ে মাতন লাগে, আপনার মাত বেগম সাহেব উনলে পুরা তওয়াজ্জু না দিয়ে না শুনলে আপনার গুসা উঠে যায়, যেরকম ঠিক তো তাই যখন সন্ধ্যের দিকে চাই দিছে তো বেগম সাহেব আপনি সন্ধ্যের দিকে চাইলে লেখা নেই, আমি তো সন্ধ্যের থেকে আরো সুন্দর আমার দিকে না চাইবা,
তো কারো কোন দিকে ছায়া যদি ধ্যান হয়ে যায় কি আর এই সময় যদি তার বাধা দেয় এইবার রুকুশা উঠে এমনি বারে উচ্চ হয় কি তুমি সঙ্গ থেকে শুনতো আনতে তালে কোন সালাসান ইল্লাম তাকুনি আহসানু মিনাল কমরে 14 তারিখের চন্দ্রের সেইতে যদি তুমি সুন্দর না হও তো তোমারে তিন তালাক। তার সাথে কথা বলবা তার কথার দিকে পুরা সাইয়া তওয়াজ্জু দিয়া, তওয়াজ্জু না দিলে মন খুশি হয় না। তুমি বেগম সাহেবের সাথে মাতলেও পুরা তওয়াজ্জু দিয়া মাতুন লাগে, আপনার মাতো বেগম সাহেব উনলে পুরা তওয়াজ্জু না দিয়া না শুনলে আপনার গুসা উঠে যায়। যখন ঠিক তো তাই যখন সন্ধ্যের দিকে চাইলিছে তো বেগম সাহেবে কয় আপনি সন্ধ্যের দিকে চাইলে লেখা নেই, আমি তো সংযোগ থেকে আরো সুন্দর আমার দিকে না চাইবা। তো কারো কোন দিকে ছায়া যদি ধ্যান হয়ে যায় কি আর এই সময় যদি তার বাধা দেয় এইবার রুকু সাউডে এমনি বারে উচ্চ হয় কি তুমি সংযোগ থেকে শুনতো আনতে তালে কোন সালাসান ইল্লাম তাকুনি আহসানু মিনাল কমরে 14 তারিখের চন্দ্রের সেইতে যদি তুমি সুন্দর না হও তো তোমারে তিন তালাক। কথালা কিতা না হইলে সুন্দর থেকে সুন্দর না হইলে কিন্তু সুন্দর হইলে তো তালা হইতো না। যখন ঠিক কিনা এই কথা সবই ঠিক সবই বিল ঠিক। এখন এদিকে চন্দ্রের চেয়েতে সুন্দর ইরাক এই তালাকটা শর্ত তালাক বিশর্ত এটা এখন শর্তের সাথে তালাক দিছে তোমার বারবার যদি যাও তো তুমি তিন তালাক বারবার যদি যায় না তালাক নাই। এর লেগে আবার অনেক সময় আইন অজ্ঞর কাছে গেলে হতবাই করে দেয় না না আবার সত্যকারের কাছে গেলে হতবাই করে দিব আর বন্ডর কাছে গেলে তো হেঁটে না যায় কথা আজাইজ করে থাকে সত্যকারের মুফতির কাছে গেলে সে হতবাই করতে পারে কি ক্ষতি দেয়া একবার কইছে তোমার আমার বাড়ি যদি তুমি আর আও বারবার গেছো তো আও যদি তালাক ওহন তো বউ আর আইতে পারে না মুক্তি সাহেবের কাছে গেছে বলে মুক্তি সাহেব কয় এক কাম করো তোমার বাড়িটা তোমার ফুয়ার নামে লিখে দিল যদি আপনি যে আমার গরু যদি আবার তোর তালাক ওহন গরু আইতো কমে আইতো তো তালাক হয়ে যাবে ওন লিখিত অর্থা এই জন্য বলে আপনার গরু আপনার ফুয়ার নামে দিলেন আনিলেন আপনার গরু আছে না তালাক হয়েছে কথাটা বুঝছেন যাক। এখন লক্ষ্য করে দেখেন এই এটা হয় তালাক বিশর্ত শর্তের সাথে তালাক দিছে কথা বুঝছেন তো এখন এই অবস্থায় মহিলারা যদি খালি শুনে তালাক না না তখন তো আর বাহির দৌড়াতে ইহানো শেষ করে গিয়ে গরম হইতে দরজা লাগিয়েছে মানে আমি যদি গর থেকে বেরিয়ে জানিয়া এটা তো গেলাম আর আইতাম না এরপরে দেখা যায় আর যাওয়ানে সুযোগ দেয় না এরকম অনেকের ঘটনা আছে উষা হয়ে গিয়ে বনির গরু গেছিল মনে হচ্ছিল আদর করে আনবো আর আনছে না তাই বলছি তুমি তো ইসলামের উল্টা করছো বলে এখানে বলে ইসলাম বলছে তোমার বউ যদি কথা না মানে তো বিছনা আলাদা করতা কিন্তু নিষেধ দিয়ে দিছে রুম ছাড়ো না রুম ছাড়ো না রুম ছাড়ো না গোসা করে তুমি গর ছাড়ো করে ঘুমাই গেছেন কেন এটা আল্লাহ আপনি গোসা করে গর ছাড়ে আর কেন জানি রে সে তো আপনি বুকার ব্যবস্থা বাধা করবো যা করি গর তাই কখন মাইর ঘুরিয়া যা করে এই অবস্থায় গর থেকে যায়েন না বা গড়ের ভিতরে যদি বিছনা আলাদা করেন গড়ের রুমের ভিতরে থাকতে আরেক রুমও যদি ঘুমান তাহলে দুর্ঘটনা করার সম্ভাবনা আছে সেও হতো গুসায় রাগ হইয়া অত হাসি লাগবো নাহলে বিষ খাইবো আর না হবো তা যখন অত বড় কাম করতারলো অন্যরা যখন জানি নি সে যে আমার গড় থেকে আরেক রুমও গেছে কি তাহলে আর জিন্দি করে একটা লাভ কিছু আর রং টাল করে লাভ কিছু যা করতাম না এটা নিষেধ দিছে কোরআনে বলছেন বিছনা পৃথক করো কিন্তু রুমের ভিতরে থাকবা রুমের ভিতরে থাকা বিছনা আলাদা করবা তুই একটু দূরে দূরে থাকলে কিছু লাগাল ভাই কিছু লাগাল ভাই না এইরকম থাকলে হবে আল্লাহ 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 যে কোরআনে বলছেন যে
তোমাদের স্ত্রীদেরকে ফাইজুহুন না ওয়াহজুরুহুন না ফিল মাদাজে। প্রথম কইছে তুমি ওয়াশ করে বুঝাও, ওয়াশ করে যদি না বুঝে তো বিছনা আলাদা করো, বিছনা আলাদা না করলে এরপরে শাসন যেভাবে করার যে সিস্টেম এই দেশে তো আমার এটা নাই, আমরা দেশে সিস্টেম আছে, কথা বুঝেন না, শাসন করো, এরপরে শাসনও তো কাম না হয়, এরপরে যাইও অমৃত কওয়ার, ও তো তাড়াতাড়ি যাইও না, ওরকম ঠিক না। এখন লক্ষ্য করে দেখেন যেই মাত্র শুনছে তালাক হয়ে গেছি গিয়া এখন বেড়া তো মাথা গরম। আর এটা স্বাভাবিক যে যে জুসে হয় পরে কিন্তু এই জুস থাকে না। এখন কয়েদি করলাম কিতা বউ গেলে কেমন কিতা করি, তিন দিন ধরে অফিসও যায় না, বাদশা কথা অফিসও আসে না কেন, লোক পাড়াইছে তখন স্যার আপনি অফিসে যাই না, বাদশা ডাকছে বলো কি বেটা অফিস একটা অফিস বউই নাই অফিস দেখে যাও। এখন করছি কিটা নাই খেনে বউ নাই খেনে বউ কি তুইছে বলে এরম কইছিলাম, এরম যে কইছো এরম যে কইছো, এখন এটা কি বউ তালাক কইছি না কইছে না, এটা কি রাজা বাদশারা কইতার বউ আটু ধরে কো, এটা কার দরকার আরো ধরে এখন কার দরকার, আমরা মুফতি বলা বিজ্ঞ উলামা ইকরামের দরকার, যেরকম ঠিক না, আমরা দেশ ইটুই বুঝে না, আমরা দেশ উলামা ইকরামের কাম মন্ত্রীরা লয়ে দেয় যার ফলে দরবার লাগে, যেরকম ঠিক না, আমরা কই মন্ত্রী তোমরাই থাকো, আমাদের কোনো আপত্তি নাই, মন্ত্রী তোমরাই থাকো না, দেশ তোমরাই চালাও, আমরা তো কই না বলে মন্ত্রী তো আমরা রে দিলাও, মাঝে রকম ঠিক কিনা, খালি শুধু ইসলাম আর মোল্লারে গুতাইও না, তোমরা জায়গা তোমরা থাকো না, আরো দেখো বুঝলে আমরা মোল্লারে গুতা দেব না, মোল্লারে গুতা দেওয়ার লাগে না, ইসলাম আর আল্লাহরে গুতা দিলে মোল্লারে গুতা দেওয়া হইল, সেরকম ঠিক না, তখন যখন ইসলামের উপরে হামলা আসবে আল্লাহর উপরে যদি হামলা আসে কোন আলেম কোন মুমিন নীরব থাকতে পারে না, এতে যে লোক না হাসে হোক নারে তাকবীর আল্লাহু আকবার দ্বীন ইসলাম জিন্দাবাদ। এখন আল্লাহর প্রতি কোন আস্থা যদি না থাকে তো মোল্লা সহ্য করতে না, তুই ইজ্জত গেছো খালি, যেরকম ঠিক না, আমরা বাংলাদেশের সব পদ দখল করছে মহিলারা, আরো ধরে এখন প্রধানমন্ত্রী আরো ধরে এখন স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী কৃষি মন্ত্রী সংসদীয় উপনেতা বিরোধী দলের নেত্রী, তাহলে বড় পদ যা আছে সব তো মহিলার দখল করছে, বাকি রয়েছে বাইতুল মুকাররমের খতিব যে কোন দিন মহিলার আবার নারী নীতিমালা কইরা দরকারটা কি, যা এটার অর্থ হইলো গন্ডগোল লাগানি, উলামায়ে কেরাম বলতেছেন যে নারী নীতিমালা যে তৈরি করা হয়েছে সেটা কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, উলামায়ে কেরাম বলেন সাংঘর্ষিক, কিন্তু যারা দায়িত্বশীল আছে এরা কোরআন সন্না বিরোধী নয়, কি আশ্চর্য হওয়ার বা এরা কোরআন সন্না বিরোধী নয়, সাংঘর্ষিক কোন কোন পয়েন্টটা কোরআনের সাথে সাংঘর্ষিক এটা বাদ দিলে হয় বাদ দিলাই, আমরা তো নারীর উন্নয়নের বিরোধী না, নারীর আরো সম্মান দেও না, আমরা কোন আপত্তি নাই, কিন্তু কোরআনের সাথে সংঘর্ষ সৃষ্টি করে কোন সম্মান দেওয়া যাবে না, আর তো ধরে খান এটা মানে না ভাইরা, কোরআনের সাথে লাগুক তো আমরা রাজি, কোরআনের সাথে সংঘর্ষ লাগাই আমরা মেনে নিতে পারি না, এখন দেখা গেল এটা উলামা ইকরামের কাজ, উলামা না কোন কোনটা দোষ আছে বাদ দিল তুই না, এটা বাদ দিত না আমি বললাম যে কোরআন শরীফ শুদ্ধ করে যে পড়তে পারে না, এটা কেডা কৌশল পড়তে হইতা,
শুদ্ধ যখন পড়তারো না তোমার কেটা কইছে পড়তা কতখানে তো পাখন আছে আচ্ছা যাক কিন্তু কইতো চাইব পণ্ডিতই করত যাক এখন বাদশা কইদা আমার ব্যাপার না এটা উলামায়ে কেরামের ব্যাপার তালাক ওইছে না এটা তো এরা কইছে ওই যুগের বড় বড় উলামায়ে কেরাম মুফতিয়ানে কেরাম সব এনে জমা করছে আমি দূর করে আরো আপনার ইজ্জত না না এই জন্য ওয়াজ করে দিচ্ছে না এটা নিয়ম না আমি গিয়ে মাইক লুয়ে হলাম এমপি সাহেব আমার একটু বিদ্যুৎ করলো আমি বললাম যে কোরআন শরীফ শুদ্ধ করে যে করতে পারে না এরা কেডা কছিল করতে হইতা শুদ্ধ যখন করতারো না তোমার কেডা কছি করতা অন্তর আছে আচ্ছা যাক কিন্তু কইতো চাইব পণ্ডিতই করতো যাক এখন বাদশা কইদা আমার ব্যাপার না এটা উলামায়ে কেরামের ব্যাপার তালাক ওইছে না ওইছে না এটা তো এরা কইতো ওই যুগের বড় বড় উলামায়ে কেরাম মুফতিয়ানে কেরাম সব এনে জমা করছে সব আপনার কথা হইলো আতকান ওয়াজ দিয়ে আপনি উল্টাই দিলা ওয়াজ করে আমি দূর করে আরো আপনার ইজ্জত না না এই জন্য ওয়াজ করে দিচ্ছে না এটা নিয়ম না আমি আমার ফাঁকে দেয় রাখাম সামু আমার এটা এক করাই না 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 এখন লক্ষ্য করুন চা খামু আর আপনারা দূর করেন এটাও হয় না চা কোথাও হতেও আর দাম বেশি নাই ইচ্ছা আচ্ছা যাক দিলেছে যখন কিছু খাই নাই ফাঁকে মুখে খাইব যেমন টান না হওয়া যায় এখন লক্ষ্য করে দেখেন এখন লক্ষ্য করে দেখেন তো উলামাই কেরাম ওই যুগের সমস্ত উলামাই কেরাম এই ব্যাপারে একমত বসেন এই ব্যাপারে সমস্ত উলামায়ে কেরাম একমত হয়েছে যে তান বউ তালাক হয়ে গেছে কি তালাক হয়েছে তালা হয়ে গেছে বুঝলে কেন তালাক হয়েছে বুঝলে তার বউ তো আর সান থেকে সুন্দর হইতো না সান তো অন্ধকার দূর হয়ে যায় তার বউ ঘরে রাখলে কি তা লাইট লাগে না নিতা বুঝলে লাইট তো লাগে সুন্দর হইলো করছি গিয়া সবে যখন ফতোয়া দিলেছে অনেক সময় খেয়াল থাকে না বড় আলিমের তো এখানে ব আছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহর এক ছাত্র আমরা ফতোয়া দিলাইতেছেন রায় দেওয়ানের আগে আমার একটু কোরআন শরীফ পড়ার অনুমতি দিবেন নি لقد خلقنا القمر في أحسن تقويم تكتون من هم سيبو دي بولي هش لغيا خلقنا الإنسان عرم القمر خرسي عشولة تقولن بولي نايتش خوري خرسي هم نقول اي برا لقد خلقنا الإنسان قمرنا تيك كده خور تو بدا عبر خور لقد خلقنا القمر في احسن تو دوزاي تيبر كده ماتو لقد قران شو بدل لي بنيتا لقد خلقنا الانسان تك كده هون تو عبر قال لقد خلقنا القمر في احسن تقويم ام كنت تو فايز لما شو قلت بدا قران ايات بدلتا صوت بيشوره كده এমনি কাজ আপনার মতো বিজ্ঞ উলামায়ে কেরামের ফতোয়া ঠিক রাখতে গেলে আল্লাহর কালাম বদলাইন লাগে এর লগে কামারও হইতাছে এখানে
বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় নিশ্চয় আমি সকল কিছুর চাইতে মানুষকে বেশি সুন্দর করছি, আর আমরা কোন সান বেশি সুন্দর? তো তো আয়াত বদলাইন লাগে, লাকাদ খালাকনাল ইনসানা কাইতা কামারা লাগাইন লাগে, কামারা বেশি সুন্দর। আল্লাহ কয় নাই ও গুলো কই না লিলে, এটা তোমরা জানো আছিল না, এ তোমরা রিয়াদ করাই দিছে। ও ঠিকই ঠিকই ফতোয়া বদলাও, তালাক হইছে না? لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবচেয়ে বেশি সুন্দর, এত সুন্দর কোন মাখলুক বানাই নাই, আমি মানুষকে যেমন সুন্দর বানাইছি। দুই নম্বরটা হলো তাকওয়িম, মানুষ সবচেয়ে বেশি মজবুত, সুন্দর অবয়ব, মজবুত বডি দিয়ে আমি আল্লাহ মানুষকে বানাইলাম। প্রশ্ন হইতে পারে মানুষ তো মজবুত কেমনে, সুন্দর না হয় মেনে নিলাম, মজবুত তো মেনে নেওয়া যায় না, মানুষ হয়তো সুন্দর বলা যায় কিন্তু আমি তো মজবুত দেখি না, হাতি মজবুত বেশি, মহিষ মজবুত বেশি। বলে এই মজবুতের অর্থ হইল ও পৃথিবীর মানুষ তুমি যে মজবুত, এর অর্থ হইল তোমারও জিহ্বা আছে, কুকুরও জিহ্বা আছে, কিন্তু কুকুরের জিহ্বা অনেক লম্বা হওয়ার পরেও বক্তা হতে পারে না, কিন্তু তোমার জিহ্বা এমন জিহ্বা আমি আল্লাহ দিয়েছি, এটা নাড়াচাড়া দিলেই পরে তার ভিতর থেকে যে কথা বের হয় এটা এমন পাওয়ার তাম পৃথিবীতে তুমি এই বাসন দিয়ে আগুন লাগাইয়া দাও। তোমার জবানের মধ্যে পাওয়ার বেশি। দুই নম্বর হলো মানুষকে কান দিয়েছেন, হাতিরও কান আছে, কান আছে, আমরা কান থেকে হাতির কান শুনো না, বড় বড় কি সামান্য বড়, অনেক বড়, কিন্তু এত বড় কান হইলে কি তুইব, এটা শ্রোতা হইতে পারে না, কানের হাওয়ার নাই। কানের দ্বারে হাতিরে যদি কেউ ওয়াজ করেন, গরুর কানের দ্বারে কেউ ওয়াজ করেন মাইক দিয়া, কান দাউন বসি বই কথা বলছেন, কিন্তু সাথে 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 উনে আর তাহে না, কথাটা বুঝছে? এ গুরু বলে এ গুরু ডাক দেয়, আম্বা হয়ে ডাক দেয়, এমনি কার হয় আওয়াজ উনছে, কিন্তু আওয়াজ তাহার মতো কোনো হওয়ার নাই। ও মানুষ তোমার কান ছোট কিন্তু 40-50 বছর আগে অনেক কথা তুমি শুনছিলা, এটা এখনো তোমার মনে আছে, এই হাওয়ার মানুষের কানের মধ্যে দেওয়া, এই হলো মজবুতের অবস্থা, কথা বুঝছেন? এখন আসুন এই আয়াতের মধ্যে আল্লাহ যে জিনিসটা কেয়ামতের কি বুঝাইলেন, কথা বুঝছেন না? উদাহরণ দিয়া বুঝানির অর্থ হইলো মানুষ তোমার যে সুন্দর করে বানাইছি, অথচ তুমি একটু চিন্তা করে দেখো তোমার কিসের থেকে কি বানাইলাম, আরো ধরে এখন তোমার কিসের থেকে কি বানাইলাম, তোমার এই দেহটা কোথায় ছিল? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন যে আপনি আমার দেহটা আমরা মা বাবার মাধ্যমে যে দুনিয়াতে আইছি, মা বাবার বডিত আইবার আগে এটা মাটির মধ্যে আসিল, বাতাসের মধ্যে আসিল, পানির মধ্যে আসিল, আর হইতে পারে না, তিন জায়গা, তিন জায়গা কয় জায়গা, পানি, খাবার, আর একটা হইলো বাতাস, তো কটা হইলো, তিনটা, একটা হইলো খাবারের মধ্যে, দুই নম্বর হইলো প্রাণ করার জিনিসের মধ্যে পানির মধ্যে, তিন নম্বরটা হলো বাতাসের মধ্যে। এই তিনটা জিনিস মা বাপ টান্না নিচে দিচ্ছে, নেওয়ার পরে এদের থেকে গিয়া রক্ত হয়েছে, রক্ত থেকে আল্লাহ রিচার্জ করিয়া মানুষ তৈরি করার উপকরণ বানাইছেন, বানাইয়া বাবার হৃদয়ের মধ্যে আর মার বুকের মধ্যে নিয়ে জমা করে তো রাখছে, দেখুন না? আল্লাহ নিজে বলে, আল্লাহ নিজে কোরআনে বলে فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب الله رب العالمين بولين
যে ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত কারাইব, বাবার পিঠের মধ্যে আর মার বুকের মধ্যে নিয়া জমা করে রাখলাম, আর তোমারে বানাইবার সময় মার বুক থেকে আনলাম, বাবার পিঠ থেকে আনিয়া একটা ফ্যাক্টরির মধ্যে একত্রিত করলাম, তখন এই যে দুই জায়গার থেকে আনলাম যেটা যেখানো থাকে এটার একটা আসরে ভাইলায়। বাংলাদেশও থাকলে সিলেটও থাকলে সিলেটের আসরে হয়, ঢাকার থাকলে ঢাকার আসরে হয়, লন্ডন থাকলে লন্ডনের আসরে না হয় না? তো মার বুকের মধ্যে থাকার কারণে মার বুকের একটা আসর হইলেছে। আসরটা কিটা? আসরটা হইলো বাবার মহব্বত হয় সন্তানের জন্য ফিট মার্কা, আর মার মহব্বতটা হয় সন্তানের জন্য বুক মার্কা। ওই যে আসর হয়েছে যে আন্ত যেটা আনছেন কথা বলছেন, এখান থেকে আনিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুই জায়গার থেকে আনলাম তোমার মার ফ্যাক্টরির ভিতরে। ফ্যাক্টরির ভিতরে আনার পরে হাতের তালুর মধ্যে লইয়া ফেরাস্তারা এখানের মধ্যে আবার এখানের মধ্যে আবার ফ্যাক্টরির ভিতরে ফেরাস্তা আছে, শ্রমিক আছে, আল্লাহ শ্রমিকরা হাতের তালুর মধ্যে লয়, হাতের তালুর মধ্যে লয়, আল্লাহ কামো লাগাইতাম নি না, নষ্ট করে ফেলাইতাম। আল্লাহ যদি বলেন আল্লাহ নষ্ট যদি করি আর কামো যদি লাগাই, এটা কোরআন শরীফ আছে, মুখাল্লাকা লাগাই রে মুখাল্লাকা, আল্লাহ এটার আকৃতি দিতাম নি না দিতাম না, দেই যদি ছেলে দিতাম নি না মেয়ে দিতাম, যদি দেই তাহলে আঙ্গুল কি বিশটা হইতো না বাইশটা হইতো? অনেকের আঙ্গুল দেখবেন বাইশটা, দুই হাতে ভাই মিললে বিশটা আঙ্গুল আর দিকদার আছে দুইটা অতিরক্ত হইল বাইশটা, বাইশ আঙ্গুল আছে না? এখন এই যে বাইশ আঙ্গুল দিতাম নি আল্লাহ চোখের সেন্টার ঠিক করে বোয়াইতাম নি না, একটু লড়াই দিতাম, অনেকের চোখের সেন্টার লড়াই, এটা কোন দিকে চাইছে এটা বোঝা যায় না, ঠিক না? প্রভু করুণা করমায়া করে বলে দিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নতুন করে বলার আমার কোনো প্রয়োজন নাই, আমার একটা বৌড় আছে এটার নাম লৌহে মাহফুজ, ওই বৌড়ের দিকে তাকায় দেখো, তাকে মার পেড়ে পাঠানোর 50 বছর আগে আমি আল্লাহ 50,000 বছর আগে তার পূর্ণ আকৃতি আমি গঠন করে লৌহে মাহফুজের বৌড়ের মধ্যে লটকায় রেখে দিয়েছি। এখন এটা দেখে দেখে খালি তোমরা মশলা লাগাই দাও, আল্লাহ তো মশলা লাগাইতা যে, তবে এক সিমডি মাটি ওইখান থেকে আইনা হেন নাবিটা গঠন করিল, যেখানে মরলে হরে হেরে দাফন করব। এই কারণে আমরা দাফন করার সময় কোরআনের একটা আয়াত দোয়া হিসেবে পড়ি, মিন আর খাবলা মাটি দে আর কই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম, এখান থেকে নিছিল এখান ফিরত দিলাম, আবার তুমি এখানে ফিরে আসবে, আল্লাহ বলছেন এই যে আবার ফিরে দেওয়া হইলো, এখান থেকে আবার তুমি হাসরের মাঠে মিল আসেনি, আরো ধরে খন মিল আসেনি কিছু, আরো ধরে খন ও পৃথিবীর মানুষ যে মাটির থেকে কেঁচুই চিনে না, তুমি মাটির থেকে উৎপাদিত ফসল যা হয়েছে তা মা খেয়েছেন আব্বা খেয়েছেন, যা কিছু হইল আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে, এরপরে তোমার মার পেটের দেহের মধ্যে বাবার দেহের মধ্যে নিয়া সেখান থেকে এনে এক বিন্দু না পাক পানি দিয়া, এমন পানি দিয়ে পৃথিবীর কেউ সুন্দর করে তৈরি করতে পারবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মার ফ্যাক্টরির ভিতরে তিনটা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ বানাইলাম, তিন অন্ধকারের ভিতরে এত সুন্দর বানাইছি, আলোর ভিতরে বানাইলে আরো কেমন সুন্দর হইতি, আল্লাহ নিজে বলছেন يخلقكم في بطون امهاتكم خلقا من بعد خلق في ظلمات ثلاث, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মার তিনটা অন্ধকারের ভিতরে পর্যায়ক্রমে একের পর এক আমি আল্লাহ সবগুলো পর্যায়ক্রমে পর্যায়ক্রমে কেমনে এটার ব্যাখ্যা আরেক আয়াতের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে কেমনে বলে 40 দিন পর্যন্ত এটার মেহনত করিয়া মাটি একটু মিশাইয়া মেহনত করতে করতে 40 দিন ফেরেশতারা বসাইতে 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 এরপরে এটা রক্তের ফিন্ড রইছে,
মিন আলাকা, এরপরে যখন আরো চল্লিশ দিন এমনি কষেছে মেহনত করছে, তখন এটা হয়েছে একটা গোস্তের টুকরো, এটা হয় মুদগা, তখন মুদগার মধ্যে আরো চল্লিশ দিন মেহনত করিয়া 360 কঙ্কাল মধ্যে স্প্রিং লাগাইয়া 360 জোড়ার মধ্যে আমি কুদরতি স্প্রিং লাগাইছি, ইমন স্প্রিং আর কোন পানি লাগাইছি না। তোমার ইটারও কর্তারো, ইটারও কর্তারো, ইটারও গোড়ানি যায় আর তো দূরে হন না, ইয়ার পরে গরু এটা হারে না, এইভাবে দুইটা ঠেংরে নিতে 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 হে বড় হইতে 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 দুই ঠেংরে এই জায়গাটা নিয়ে আমার ইট লাগায় এরপরে ই ঠেং আবার এমেদা আন্য গুড়াইয়া আন্য এখান দা কান্দ তুলছে আর এখান দা এমনি কান্দ হয়েছে তোমাকে যে এইভাবে দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে বানাইলাম কুদরতি স্প্রিং দিয়া, চল্লিশ দিন পরে আরো চল্লিশ দিন পরে মেহনত করে এই দেহটা বানানি হইলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে এখান থেকে তুমি বুঝিলাও যে তোমাকে কিছুই ছিল না, সেখান থেকে যদি আমি সৃষ্টি করলাম কবরে রাখার পরে একবার তো বানাইছিলাম না বসে গেছি কি না তাকে বসে মানে দেখাই লাভ, তরে দ্বিতীয়বার আবার বানাইয়া আমার দরবারে হাজির করার ব্যাপারে আমি আল্লাহ সক্ষম। এরপরে যাক বিস্তারিত আলোচনা করতে গেলে তো সময় কুলাইতো না, আল্লাহ এমন ভাবে লাগাই দিছেন। একবার দেখো আল্লাহ মাঝে মাঝে কিছু ট্যাবলেট দেওয়ার লাগে, নাহলে রাইতের ওয়াজ ধরে রাখুন যায় না, একবার দেখো নৌকাটা যায় আর কয় আল্লাহ এমন ভাবে জোড়া লাগাইছো করে এটা বলে আল্লাহ ভুল করছে, বাইরে তো নাট দিলা না জোরারি কেন নাক বাইরে থাকলে যেমন খুলন যায় আর কি, আমার ফাওটা খুললিয়া বেগত রাখতাম, এখন নৌকার যে বইছি এখন তো ফায়ের মধ্যে জিনজিনি ধরে দিয়ে রতন রতন মারি না, আবার লাম্বার আগে যে জোরারি লাগাইয়া নৌকার থেকে নামতাম তো জাগাও কমলা পড়লে আর আমারও সুবিধা হইল। আল্লাহ রাগ কিছু দূর যাওয়ার পরে বিলের মাঝখানে গিয়ে আর নৌকা ডুবে গেছে, মানুষের সাথে কেউ মরছে কেউ হারোয়াইছে, যেই কথা করেছিল হেও কোন রকমে হারোয়াইছে কিন্তু সাঁতরা সাঁতরাইতে সাঁতরাইতে হের ফরনে তো লঙ্গি আছে, এই লঙ্গিও পর্যন্ত কইলা গেছে কি আর জুতা হয়ে গেছে ব্যাগ হয়ে গেছে সাথে হয়ে গেছে তার খবর নাই, এখন হারোয়াই হয় আল্লাহ আগে তোবা করে লই, তুমি যেমন করছো এমনি বালা, আমার কথা মতো যদি কুদরতি নাক লাগাই দিতা আর খুললে যদি ফাউটি আমি বেগত হইতাম, যেভাবে আমার ব্যাগ গেছে ফাউ তো গেল বলে নদীতে পাইছি আর ফাউ করে ফেলাম এর লেগে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমাকে এইভাবে কুদরতি স্প্রিং দিয়ে সুন্দর করে যে বানাইছি ইদার থেকে তুমি আইডিয়া করে নাও কিছু আন্দাজ করে নাও মরণের পরে আবার জীবিত করার ব্যাপারে আমি আল্লাহ সক্ষম। ইয়ারপরে বলেন ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ, আবার জেনে রাখো এত সম্মান মানুষের সবচেয়ে বেশি সুন্দর সবচেয়ে মজবুত সবচেয়ে বেশি ইজ্জত সবচেয়ে বেশি সম্মান, কিন্তু ও মানুষ আবার এত নিচে যাইবা কুত্তা বিলাই অত নিচে যায়, একটা হইলো মর্যাদার দিক থেকে আর একটা হলো বডির দিক থেকে গঠনের দিক থেকে, বুঝলে কেমনে মানুষ অত মজবুত এত সুন্দর কিন্তু মানুষ এই মানুষ আবার অত বিশ্রী সাইজ নাই কিন্তু
যারা ইমান নাই এরা যত বুড়া হয় অত অসুন্দর হয়, আর ইমানদার যত বুড়া হয় তার চেহারার নূর তত বাড়তে আল্লাহ না খুঁজে দিছে ইল্লাল্লাহ দিনে আমানু, তারা এরা না। আপনি দেখবেন যত আল্লাহওয়ালা আছে, যত মানুষ নামাজ পড়ে, তারা যত বুড়া হইতে থাকে তারা দেখলে তত মায়া লাগতে থাকে। যুবকের সময় একটা সুন্দর আছিল, আর বুড়ো হয়েছে বড় তখন আরেক সুন্দর হয়, বাচ্চা ভালো লাগে, সুন্দর লাগে, স্যারের মধ্যে নূর বাড়ে। আর যারা নিমান নাই এরা খোলা হানো আডু হানো আল্লাহ ও মানুষ মানুষ আবার এত নিচে যায়, এত নিচে কোন প্রাণী যায় না কেমনে। ও মানুষ তুমি বড় হইলে তত দুর্বল, একবারে বলেন আবার জেনে রাখো এত সম্মান মানুষের সবচেয়ে বেশি সুন্দর, সবচেয়ে মজবুত, সবচেয়ে বেশি ইজ্জত, সবচেয়ে বেশি সম্মান, কিন্তু ও মানুষ আবার এত নিচে যাইবা কুত্তা বিলাই অত নিচে যায়। এটা দুই দিক থেকে, যখন কয় দিক, একটা হইলো মর্যাদার দিক থেকে আর একটা হলো বডির দিক থেকে, গঠনের দিক থেকে। বুঝলে মানুষ অত মজবুত এত সুন্দর, কিন্তু মানুষ এই মানুষ আবার অত বিশ্রী হয় আল্লাহ দাঁত দূর পড়ে যায় সাইন নাই। কিন্তু যারা ইমান নাই এরা যত বুড়া হয় অত অসুন্দর হয়, আর ইমানদার যত বুড়া হয় তার চেহারার নূর তত বাড়তে আল্লাহ না খুঁজে দিছে ইল্লাল্লাহ দিনে আমানু, তারা এরা না। আপনি দেখবেন যত আল্লাহওয়ালা আছে, যত মানুষ নামাজ পড়ে, তারা যত বুড়া হইতে থাকে তারা দেখলে তত মায়া লাগতে থাকে। যুবকের সময় একটা সুন্দর আছিল, আর বুড়ো হয়েছে বড় তখন আরেক সুন্দর হয়, বাচ্চা ভালো লাগে, সুন্দর লাগে, স্যারের মধ্যে নূর বাড়ে। আর যারা নিমান নাই এরা খোলা হানো আডু হানো আল্লাহ ও মানুষ মানুষ আবার এত নিচে যায়, এত নিচে কোন প্রাণী যায় না কেমনে। ও মানুষ তুমি বুড়া হইলে তত দুর্বল হও যত নিচে যাও। একটা গরু কিন্তু বুড়া হইলে এত নিচে যায় না, কুত্তা বুড়া হইলে এত নিচে যায় না, কুকুর বুড়া হইলে লাঠির উপরে নির্ভরশীল হয় না, সন্তানের উপরে নির্ভরশীল হয় না, টয়লেটও যাইতে গেলে আরেকজনের দৈরে দৈরে নেওয়ার লাগে না। মানুষ কম নিজে চলে যাক, অন্যের উপরে নির্ভরশীল হয়ে যায়, নিজে নিজে চলতে পারে না, মানুষ বড় নিচে চলে যায়। ও মানুষ তুমি এত নিচে গেলে আবার দেখেন মানুষের ভিতরে চারিত্রিক ভাবে অবস্থায় এরকম আছে যে মানুষের চরিত্র এত অধপতন হয়, যেখানে কুকুর তাই চেয়েছে আরো বালা কুত্তা এত নিচে যায় না। মানুষ যখন চারিত্রিক ভাবে খারাপ হয়ে যায় তখন অন্য প্রাণীর চেয়েও মানুষ আরো নিচে চলে যায়। অপরদিকে লক্ষ্য করে দেখেন কুকুর তার মালিক চিনে, কিন্তু মানুষ হইয়া তার মালিক চিনে না। অন্ধকার রজনীতে লক্ষ্য করে দেখবেন কুকুর অন্ধকারের মধ্যে আপনাকে দেখলেই চিনে লায় এটা আমার মালিক হইছে, সুরাইছে এটা লাইট লাগে না লাইট সারে বুঝি লায়, মালিক আসতেছে দূর থেকে দেখলেই এটা বুঝি লায়। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মানুষ তুমি এত নিচে গেলে তোমার মালিক চিনো না,
কুকুর যদি দেখে অন্ধকারের মধ্যে, কুয়াশা বাংলাদেশে খুব বেশি, তাই মালিক উপরে একটা গরম টুপি আর পরে আবার মাফলার সাফলার দিয়ে বাইন দেওয়া, শুধু খালি চোখ টাইন বাইরে না হুক ঘুরা বাড়ির গিয়ে ঢুকতেছে, কুত্তা দূর থেকে মার করে, এটা কি, এটা কি সুর না মালিক? না চিনে না, কারণ হইল এই সময় চিনে না, কাপড় চোপড় তো ঘুরে লিছি তো, তো কি জানি এটা আইতাছে কুয়াশার মধ্যে, চিনে না, এটা দূর থেকে দেখে কেটা আইতাছে অন্ধকারের মধ্যে কুয়াশা কাপড় চোপড় দিয়ে ঘুরা, সুর নাই যা, এমন সময় ভাব ভাব করিল আওয়াজ দেয় আর কি, এমনি মালিক এক কইছে কেন তুই, তোরা আমি খাওন দে আমার বাড়ি থাকস, তুই আমার বক কইয়া গালি দেস কি, এটার অর্থ হইল এটা, একের অর্থ কুত্তা দূর থেকে অন্য হয় এটা আমার মালি, হ্যাঁ আমি তো বিয়ার দুবি করছি, এমনি কাছে আয়া দেখবেন কল্যাণ নয়া ঘন ঘন স্পিডে লেসটা লড়ায়, দেখছেন না মনে হয় কি করে জানেন, কইতাছে অন্ধকারের মধ্যে কুয়াশা নাক মুখ সব ঘুরে রাখছেন, আমি চিনতে পারছি না, তাই বক করে যে বিয়ার দুবি করছি এই জন্য আমি সরি আছি, কুকুর তার মালিক চিনে, তুমি তোমার মালিক চিনো না, কুত্তা তার মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করে, মালিক রেখো আপনি ঘুমান আমি ঘুমাইতাম না, কুকুর ঘুমায় না মালিক, আর আমরার মালিক ঘুমায় না আমরা ঘুমাই, কিন্তু কেন ঘুমায় না হিরো কোনোদিন জিগায় না, বলে আল্লাহ আপনি ঘুমান না কেন আমরা ঘুমাই, আপনি ঘুমাইলে অসুবিধা কি, যা ইদ জিজ্ঞাসাও করে না, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন বলেন না ঘুমানির কারণ হইলো আমি তো তোর বানাইছি, তোর লাগে আমার দয়া মায়া বেশি, এখন রাত দুইটার সময় বিপদে বললে এখানে যদি কোনো সাহায্যকারী না থাকে, কেউ তোর সাহায্য করুন না নাই, মাছ কানে তুমি ওই মোটর ওয়ের মধ্যে বিপদে পড়ছো, কেউ হইলো না তোমারে, অথবা বাংলাদেশের হাওয়ারের মাছ কানে বিপদে পড়লে, এমন সময় তুই আমি আল্লাহরে ডাকবো রাত দুইটার সময়, আল্লাহ ও আল্লাহ আমি ঘুমাই থাকলে তোর ডাকে জবাব দিব কেডা, তোমাদের বিপদ উদ্ধার করার জন্য চব্বিশ ঘন্টার ভিতরে একটা মানুষ অকৃতজ্ঞ বেশি, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে ثم رددناه أسفل سافلين এই মানুষগুলো যুবক ছিল কিন্তু যুবকের চাইতে আবার যখন বুড়া হয় এত নিচে যায় রে বান্দা, তখন তোমারে আর কেউ দাম দেয় না, আর শুধু এখন না দেয়নি, হ্যাঁ বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতি আছিল বেটা, সভাপতি পদ বাদ দিলেছে বেটা, কই তুই পারেন দাম দেয়নি, দাম দিছে শুধু তা না, আরো লক্ষ্য করে দেখেন বিএনপির সেক্রেটারি জেনারেল মনোমোহন সেক্রেটারি আছে, বড় সিদিকে বাদ দিলেছে বেটা, কই তুই পারে না, কেউ তার এখন আর দাম দাম দেয় না, কিন্তু লক্ষ্য করে দেখেন দাম তো দিল না, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন কেউ তোমার দাম দিল না, সকলের কাছে তোমার দাম কমে যায় কি, এমন কি বেগম সাহেব বুড়ো হয়ে গেলে আর অত গুরুত্ব দেয় না, এমন কিছু হলে বুড়ো হয়েছো না শয়তানের বুড়ো হয়েছে, অত মসজিদও যায় গিয়ে বেশি মাসে তো সুমান না সুমান না সুমান, আচ্ছা ইমাম সাহেব এই গণ গণ বাড়ির যায় এখানে সুমান কই থাকে আয় না সকলের কাছে বিরক্তকর হয়ে যায় সকলের কাছে, আর বেশি বুড়া হইলে তো সবে খালি আল্লাহ কোন দিন মরবো, আপনার কয়েকটা টেহা দিয়া আরো দশটা পাউন্ড দিয়ে বড় কষ্ট, আসলে বাপ কষ্ট না আমি বড় কষ্ট আছি যন্ত্রণা নিয়ে গিয়ে তাড়াতাড়ি, আল্লাহ বলেন কোরআনে বলেন তোমার
তখন সকলের কাছ থেকে ব্যর্থ হয়ে আল্লাহর কাছে গিয়ে কয়, আল্লাহ এখন তো আমার কেউ দাম দেয় না, আল্লাহ আগে তো গুলি টানছে আমার আওয়ামী লীগ বিন ভিও জাতি বাড়িও এমনকি শয়তানও আমার বড় টানি করছে নিবেন লেগে, আর এখন দেওয়া যায় কেউ আল্লাহ আমার জায়গা দেয় না। আল্লাহ জায়গা দেই ঠিকই, কিন্তু তোর মাপ দেই ঠিক, কিন্তু তোর জওয়ান কালটাতে নষ্ট করছ, এটা তো আর তুই ফিরে পাবি না। আর তো তোর এখন না প্রকাশ করো আমার কথা মানো, না শুকর যদি না হও তাহলে আমি আল্লাহ যত তুমি বুড়া হবে তত তোমার রৌনক বাড়ায় দিব, চেহারার রং আরো বাড়বে, তোমার মধ্যে মানুষ দেখলে তোমার মায়া বাড়বো, তোমার ইজ্জত বাড়বে। এমন কেউ বুঝা মনে করে না, আল্লাহওয়ালাকে কেউ বুঝা মনে করে না। কোন আল্লাহর ওলি যদি থাকে, তার খাদেম যদি তার ফায়খানাও সাফ করে, কোনোদিনই কথা কয় না, বড় বিরক্ত মনে হয় না, এটা কয় না, বরং তার ফায়খানা পেশাব সাফ করাটা নিজের সৌভাগ্যের আলামত মনে করে। আর তো ধরে এখন আমরা দেখেন, আমরা বাস্তব দেখেন, বাস্তব এখন দেওয়া যায় কেউ আল্লাহ আমার জায়গা দেয় না। আল্লাহ জায়গা দেই ঠিকই, কিন্তু তোর মাপ দেই ঠিক, কিন্তু তোর জওয়ান কালটাতে নষ্ট করছ, এটা তো আর তুই ফিরে পাবি না। আর তো ধরে এখন না, আর এখন যদি তুমি এই নৌজোয়ানি আমি যে তোমার সুন্দর করে বানিয়েছিলাম, এটার কৃতজ্ঞতা তুমি প্রকাশ করো, আমার কথা মানো, না শুকর যদি না হও তাহলে আমি আল্লাহ যত তুমি বুড়া হবে তত তোমার রৌনক বাড়ায় দিব, চেহারার রং আরো বাড়বে, তোমার মধ্যে মানুষ দেখলে তোমার মায়া বাড়বো, তোমার ইজ্জত বাড়বে। এমন কেউ বুঝা মনে করে না, আল্লাহওয়ালাকে কেউ বুঝা মনে করে না। কোন আল্লাহর ওলি যদি থাকে, তার খাদেম যদি তার ফায়খানাও সাফ করে, কোনোদিনই কথা কয় না, বড় বিরক্ত মনে হয় না, এটা কয় না, বরং তার ফায়খানা পেশাব সাফ করাটা নিজের সৌভাগ্যের আলামত মনে করে। আর তো ধরে এখন আমরা দেখেন, আমরা বাস্তব দেখেন, বাস্তব অসুবিধা হইতেছে বেশি সময় নাই, টাইম গনাইছে, অসুবিধা নাই, কাঁচাই দিছি, আর বেশি সময় লাগতো না। এখন লক্ষ্য করে দেখেন, আমি আপনাদের বাস্তব উদাহরণ দিই, এই দেশের বেইমান কাফের যারা ইমান নাই, হেরার মা বা বুড়ো হইলে এটা দেখেন, বুড়ো হইলে একটু অসুন্দর লাগে, কীর্তন একটা সুরদ্দার, এটা তো একটা আসো। আর আর একটা হইলো কি, যা তার আর কারোর কাছে দাম নাই, হুয়াও জেগায় না, হুড়িও জেগায় না, কুত্তা দিয়া আর বুড়িরে আরেক কুত্তা দিয়া দুইজনে দুই ঘরের মধ্যে বড় মিল নেই, কারণ অতদিন ফ্রেন্ডশিপ আছিল, অন তো স্বার্থ গেছে, আর ফ্রেন্ডশিপ কি এর করতো, এতদিন মহব্বত আছে, ফ্রেন্ডশিপ, এই ফ্রেন্ডশিপ তো আছে স্বার্থের লেগে, এখন স্বার্থ নাই আর কি ফ্রেন্ডশিপ, এখন দেখা যায় কোনো দাম নাই, কুত্তায় ঘাঁ 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 ম্যাও ম্যাও করলে বুঝে দেয় আর মুড়ি সিঁড়ি বুড়ার কেউ নাই। কিন্তু আমরা মমিন ইমানদার ছাড়া, নেককার বাপ যদি নেককার হয়, আওলাদ যদি দিন শিখায়, আর তারা যদি আল্লাহর ভয় থাকে, কিছু আল্লাহর ডর ভয় থাকে, এমন লোক কোনোদিন তার বুড়া মাফরে বুঝা মনে করে না। আরো কজুর আমার গরু বিরাট বড় একটা নিয়ামত, আমার গরুর ভিতরে ওদের বড় নিয়ামত, আমার মা এখনো আছে, আমার আব্বা এখনো আছে। আমরা দেখছি বাস্তবে যে আমরা যারা নাকি মা বাবা নেককার মানুষ, আর মা বাবা আছে, তখন তার যা কিছু করে মা বাবার লোকে নিজের সন্তানের লেগে না নিল, বাবার লেগে নিতে চায়, নিজের বউর লেগে না নিল, বাবার লেগে একটা নিতে চায়, মার লেগে একটা জিনিস নিতে চায়। আমার মা কোনো জিনিস পছন্দ করলে আমি মনে করি আমার জীবন সার্থক, আমার বাবা যদি একটা জিনিস পছন্দ করে আমার কাছে মনে হয় যে আমার জীবনটা আমার সার্থক, আমার বাবা যে পছন্দ করছে বা এটা করছে বা খাওয়াইতে আমি পারছি, এরকম তা গর্বের কাজ মনে করে, বুঝার কাজ মনে করে না। আর ইমান যারা নাই, এরা বুড়া মা বাপরে লালন পালন করেন, বুঝা মনে করে, করতেই চায় না, করে ওই না। আর তো ধরে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে, তোমাকে নিচের থেকে আরো নিচে তোর তুমি পৌঁছে যাবে, তখন দেখবে, কিন্তু কিন্তু তারা না, আমরা
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু তারা না, কারা না, যারা ঈমান আনছে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই লোকটা কিন্তু কারো বোঝা নয়, এই লোকটার কিন্তু সম্মান কমে না, বরং তার সম্মান বুড়া হইলে আরো তত বাড়তে থাকে। কেমনে বাড়ে? আল্লাহর কাছেও বাড়ে। মুমিন ঈমান যারা আনছে ও আমলে সালেহ যারা নাকি নেক আমল করছে, সে যখন বুড়া হয় তখন আল্লাহর কাছে তার দাম আরো বাড়তে থাকে। কেমন বাড়ে? হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াসতাহইযী শাইবাতিল মুসলিম, কোন সাদা দাড়িওয়ালা মুসলমান ইমানদার লোক যদি হাত তুল্লা কান্দে, আমি আল্লাহর শরম লাগে খালি হাতে ফিরত দিতে। তাহলে সম্মান বাড়ছে না কমছে? আটু ধরে খালি কি জানা, এখন বুড়া কালো যখন কয় আল্লাহ সামি আল্লাহ হলি ম্যান হামিদা, কমর জিলগি মারে, কমর জিলগি মারে, ফরজ কাম কোন হয়ে যায়, নাহলে ওই সিয়ারও হয়ে যায়। হারি না আল্লাহ, হারি না, এখন এই যে হারলাম না, আল্লাহ ডাক দেখো, এই ফেরেশতা আমার এই বান্দা জোয়ান মেলে খারু এ ভরতো না, বইয়ে ভরতো বলে খারা, বলে খারা সব লিখবে, বইয়ে সব লিখবে না। আচ্ছা আমার এই বান্দা নফর নামাজ শর্ত নেই বলে ভরতো, অন করে নেই বলে না, পারে না, পরো দুই কোনো নামে করছে, না করলে কি তবে তোমার কলম বন্ধ করতে পারবে। আওয়াবিন এর সাত চাষতেন নামাজ যত কিছু পড়ছে, ওয়াদও যাইতো নেই বেড়ে যাইতো, অহন যাইতে নেই বলে না, অন ঘর থেকে খালি কাশে আর আরে পারলাম না, টেলিফোন করে অনেক মানে নাই তারলাম না, মন্দ হয়েছিল। আল্লাহ কয় এবার বড় গুমাই থাকলো, ওয়াজে যাওয়ার সব লেখা থাক। হাদিস শরীফের মধ্যে এসে নওজোয়ান কালে যা করত বার্ধক্যতার কারণে যদি না পারে সমান সোয়াব। অসুখ হয়ে গেছি, বুড়া হয়েছে না, কিন্তু অসুস্থ হওয়ার কারণে কিডনি নষ্ট হয়ে গেছে, হাড় নষ্ট হয়ে গেছে, কাম করতে পারে না, ইয়ে করতে পারে না, নামাজ পড়তে পারে না ঠিকভাবে, আল্লাহ অসুখের কারণে যে পড়তে পারে না, এই জন্য আমি আমার বান্দারে সোয়াব থেকে বঞ্চিত করি না, সুস্থ থাকতে যা পড়ত, অসুস্থ হয়ে না পড়লেও সমান সব। পরে তিন চারবার পরে বললো আমি যদি হা কইতাম প্রত্যেক বছর ফরজ হইত। আল্লাহ রাব্বুল আলামিন নেকের বালায় করে, গুনার বালায় করে না, কথাটা বুঝছেন না? এখন আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমরা নেক কাম লেখবার লেগে দুজন ফেরেশতা দিছে, একজন হলো বালা খাম লেখতো, আর একজন হলো বদ খাম লেখতো। তো যিনি বালা খাম লেখতো উনারে বলে দিছে যে তোমারে আমির বানাইলাম, তোমার আমির তুমি কেউ জিজ্ঞাসা করার দরকার নাই, আমার বন্দা সোয়াব করার নিয়ত করার সাথে সাথে লেখা শুরু করে দিবা। আর বাম কান্দের ফেরেস্তারা কইছে তুমি লেখতে হইলে ডান কান্দের ফেরেস্তার পারমিশন ছাড়া লেখো না, তুমি মামুর তার অধীনস্থ, অধীনস্থ অফিসার, ঊর্ধ্বতন অফিসার জিগায় লেখা। আল্লাহ দেখেন কেমন নাম লাগাম লাগাইছে। এখন ডান কান্দের ফেরেস্তারা কয় এ বাম কান্দের ডান কান্দের ফেরেস্তা, বাম কান্দের ফেরেস্তা যদি গুনা লেখতো তোমার কাছে পারমিশন চায় সহজে দিও না। এখন বেড়া কয় ওয়াজ যাইতাম, নিয়ত করছে আইতাম হারিয়ান না হারি, নিয়ত হাক্কা মুক্ত করছে আজকে ওয়াজ যাম, ফেরেস্তা এমনি কয় একটা সোয়াব আইছে দশটা, নামাজ হইতাম আজকা, নিয়ত করছে উমুক মসজিদে জমাতের সাথে নামাজটা পড়তাম, সঙ্গে সঙ্গে ফেরেশতা লেহে একটা, জমাতে আওয়ার পরে এক অক্ত নামাজ পড়লে লেহে দশ অক্তের সোয়াব, এইভাবে দশ গুণ বাড়াইলে। গুনার নিয়ত করছে হয় মমতাজ বিলাইছে গানও যাইতাম, গানও যাইতাম এমনি ফেরেশতা লেখতাম নি বলে কিতা লেখতা বলে হে যে কই গানো যাবে নিয়ত করছে কো গুনার খামের কোন নিয়ত হয় না কিতা লেখবা নিয়ত তাহলে কিতা করতাম বলে গুনার খামের নিয়ত নাই সহি বালা খামের নিয়ত হয় নিয়ত কোন গুনার খামের না জিনা করার কে নিয়ত রে নিয়ত করছে তাই গুনা খাম গুনা কে নিয়ত আচ্ছা যাও তো একটা কাম করো বলে কিতা বলে গুনার কাম তো করি লিছে অন কিতা করতাম
ডান কান্দে ফেরস্তা করে লেখিস না, কারণ মুমিন ওই ব্যক্তির নাম, গুনাহ করার পরে, গুনাহ করার সময় হে নিশা হয়ে গেছে, এই সময় করে লেছে ইমানে হের আটকে তো পারছে না, কারণ হের ইমান দুর্বল, যারা সবল এরা রাগ খাই লায়, আর যারা সবল না আমার গুনার থেকে আটকায় তারা আমার ইমানে, তখন গিয়ে গুনা করে লিছে, তো কইরা সারছে পরে তো খায়া দিলে তো ফেরের বুক কিছু কমলে, খাইতো দেখাইতো তো কমে জানি এখন কিছু কমছে, এখন ইমানে কয় কে রে কিতা করলে দিয়া, হ্যাঁ ফেরা লাই দিয়া, দেখুন অনেক মানুষ সিনেমা দেখে বাড়ি এটা দেখেনি মানে ওই যে ইমানে তারা ধাক্কা দেয়, তারা যখন গুতা দেয় এই অবস্থায় যে তোবা করে লিব আল্লাহ মাফ করে দিলেব, সুতরাং চব্বিশ ঘন্টার ভিতরে সে তোবা করে কিনা অপেক্ষা করো, এর ভিতরে যদি তোবা করিলে আল্লাহ মাফ করে দিলেব, তারা আমল নামাজ কিতা লেখবা, এই জন্য মাফ অহন করে না, চব্বিশ ঘন্টা অপেক্ষা করো, চব্বিশ ঘন্টার ভিতরে যদি তোবা না করে তখন বাম কান্দের ফেরেস্তা জায়গায় লেখতাম নি, লেখতে পারো পারমিশন দিলাম, কিন্তু আমার বাইরে লেখবা না, আপনার বাইরে কিতা বলে আমার বাইরে হইলো এক এখন কিছু কমছে, এখন ইমানে কয় কে রে কিতা করলে দিয়া, হ্যাঁ কেন লাই দিয়া, দেখুন অনেক মানুষ সিনেমা দেখে বাড়ি এটা দেখেনি মানে ওই যে ইমানে তারা ধাক্কা দেয়, তারা যখন গুতা দেয় এই অবস্থায় যে তোবা করে লিব আল্লাহ মাফ করে দিলেব, সুতরাং চব্বিশ ঘন্টার ভিতরে সে তোবা করে কিনা অপেক্ষা করো, এর ভিতরে যদি তোবা করিলে আল্লাহ মাফ করে দিলেব, তার আমল নামাজ কিতা লেখবা, এই জন্য মাফ অহন করে না, চব্বিশ ঘন্টা অপেক্ষা করো, চব্বিশ ঘন্টার ভিতরে যদি তোবা না করে তখন বাম কান্দের ফেরস্তা জায়গায় লেখতাম নি, লেখতে পারো পারমিশন দিলাম, কিন্তু আমার বাইরে লেখবা না, আপনার বাইরে কিতা বলে আমার বাইরে হইলো একটা করলে দশটা সব বয়, তুই কিন্তু গুনা একটার জায়গায় দশটা লেখিস, যত বড় গুনা হ্যাঁ আল্লাহ রহমান আল্লাহ মন্দ খাস্তার মন্দনা মন্নামাত লেখবে না, আচ্ছা যাক এখন যে কথা কইতাম আসলাম হাদিসের মধ্যে এসে, ভালো কাম আগে যা করতো তা সবগুলো তার আমল নামা না করলো লেখতে থাকে, সুতরাং তার অবস্থা দাম আল্লাহর কাছে বাড়ে না কমে, فلهم أجر غير ممنون الله رب العالمين বলেন যে দেখো এইভাবে আবার মানুষ যারা ঈমান আনছে আর নেক আমল করে ফালাহুম আজরুন গায়রু মামনুন, এমন পুরস্কার আমার কাছে রয়েছে যেই পুরস্কার নিঃশেষ হবে না, শেষ হইতো না, এটার ব্যাখ্যা দুইটা, একটা ব্যাখ্যা হইলো মৃত্যুর পরে তাকে এমন পুরস্কার দেওয়া হবে যার কোনোদিন শেষ হবে না, আর একটা ব্যাখ্যা হলো দুনিয়াতে তার এই ঈমান আমলের যে সওয়াব আমি আল্লাহ দিমু তার এই সওয়াব আর বন্ধ হবে না, জোয়ান খালে যা করছে কোরআন শরীফ পড়ছে সদ্য খতম যদি দেয়া থাকে আর বর্ষ আর বুড়া হয়েছে বলে এক খতম হারে না, কিন্তু সোয়া প্রত্যেক বছরই সদ্য খতম লেখা হইব, বন্ধ নাই চালু আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত জিনিস বোঝানোর পরেও অগণবীজি শোনেন এরা ইউকাজ্জিবুকা আপনাকেও মিথ্যা আরোপ করে, সুস্পষ্ট দিন পরিষ্কার হওয়ার পরেও এরা কিয়ামতকে অবিশ্বাস আপনাকে অবিশ্বাস করে, এদেরকেই কত বলে দেন আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন কি সকল বিচারপতির ও বিচারপতি নয়, তাড়াতাড়ি শেষ করে নিলাম কথা বলছেন না, এখন আগে আগে বিশ্ব নবীকে আগে হয়েছে সত্যবাদী, এখন রসুলে বিশ্ববাসী উনি যে সত্যবাদী মিথ্যা কথা বলছে না, এই কথা জানার পরে যখন কোরআন হওয়া তখন রসুল তখন মিথ্যাবাদী,
কেয়ামতটাকেও তারা সবকিছু সুস্পষ্ট করে বোঝানোর পরেও এরা কেয়ামতকে অস্বীকার করে। সুতরাং এদেরকে কত জানাই দেওয়ার দরকার যে আল্লাহ আহকামুল হাকিমিন, আল্লাহ বিচারপতিদের বিচারপতি, একদিন আল্লাহর বিচারের আদালতের কাঠ গড়া তোমার একদিন দাঁড়াইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন। দুরূদ শরীফ পড়েন, দোয়া জিবুগা, এরপর আযান দিব, নামাজ দিব, আমরা নামাজ পড়া যাই কথা উদ্দিন দূর শরীর করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। সারা সাতটা তারা বলে এটা করবো না, আমরা তারা বলে দেবে না, দুজন তো কোনো অসুবিধা নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা, আর নাইলে মানুষের কষ্ট হইতেছে, মানুষের বেশি কথাটা বুঝিনি। আমরা আর জমা করলে কোনো অসুবিধা নেই তো, দুই জুম্মা, এই দেশে তো জুম্মা দুইবার হয়, তার অসুবিধা কি? ফজরের জামাত দুইবার হইলো, আমরা যারা আছি দূর দূরান্ত করে যাবো, আনিলে বেশি দূরে গেলে ওনাদের জন্য কষ্ট হইব, ওয়াজের লেগে কিছু টাইম আগবনের দরকার আছে, কথা বুঝেন না। এই জন্য হ্যাঁ আমরা সাড়ে চারটার সময় এলান করছিলাম ফজরের নামাজ, যখন হুজুরে ইজাজত দিলেছেন আমরা চারটে তুই জমাত করিলাম ইনশাল্লাহ, বাদে যারা আইন সাড়ে চারটাত আরো জমাত হইব না ইনশাল্লাহ। আর হুজুরে এখন এক দোয়া করে লাইবা, আর বিশেষ করে একটা কথা, আগামী শুক্রবার আমরা মসজিদ থেকে প্রত্যেক বছরে খবর জারতে যাই আর কি ইনশাল্লাহ, সকাল দশটার সময় গাড়ি যাইব, আমরা কৌঁছাইব, আপনারা আবার চেষ্টা করবা আমরা চলে হোক, এর বাদে মজলি হ্যান্ড ব্যাগ আমরা হয়ে দেখা আমরা জারতে রাত্রিতে কবর জিয়ারতে গেছিল, কিন্তু আবু বকর, উমর, উসমান, আলী ডেকে নিছিলনি, তারপরে ডেকে নেন কবর জিয়ারত করতে যাইবা। রসুল সাল্লামের এক হাদিস আছে, যে হাদিসটা আছে রসুল সবরাতের এক গুরুস্থানও গেছিল, কথা বুঝেন না, তো এই গুরুস্থানে রসুল একা গেছিল, রসুল খারে দেখে নিয়েছিল, আবু বকর বড় জমাত দেখে লয়ে গেছিল নি। তো কবর জিয়ারত আপনারা নিয়ম হইলো একা একা করুন, সব বেশি একা একা করলে সব বেশি, খেনে যখন একলা যাইবার দিলটা নরম থাকবো বেশি, আর যখন মানুষ বেশি থাকে তখন শক্ত থাকে। কবরস্থানে গেলে আমার ডর নাই, আর মানুষ আছে অবলে লইয়া যাটা করি করুন নাই, আর এক লাখ লাখ গেলে ডর থাকে, আবার নিয়ে দড়ি লাগে কোনো বিপদ বোধায়, তখন দিল নরম থাকে, কথা বুঝছেন। এখন এই সময় কানলে আল্লাহর দরবার দোয়া তাড়াতাড়ি কবুল হয়, কথা বুঝছেন না। দুই নম্বর হলো মন কুল্লা কান্দন যায়, মন কুল্লা কান্দন যায়, এমনি মুখ ব্যয়া করতে সরম করে আর ফাঁসে বেড়ে মানুষ কেমনে কাঁদতাম, যেরকম ঠিক কিনা। তো কবর জিয়ারতের উদ্দেশ্য হইলো কবরের যেমন লাভ, এর চেয়েতে বেশি লাভ আহমের এখন না। আল্লাহ রসুল বলছেন ফাজুরুহা ফা ইন্নাহা তুযাক্কিরুল আখিরা ওয়া তুযাহিদু আনিদ দুনিয়া। এক নম্বর হলো তোমার লাভ, তোমারে আখিরাতের কথা ইয়াদ করাই দিব, দুই নম্বর হলো তোমাকে দুনিয়া ত্যাগী বানাই দিব, কথাটা বুঝেন না। এই জন্য কবর জিয়ারত করার জন্য নির্দেশ দিছে, নিজের জিয়ারত নিজে করো, জিয়ারত করাইও না, জিয়ারত করবে না, কবর জিয়ারত করো, করাও কো, কথাটা বুঝেন না। এই জন্য কবর জিয়ারত করা আর নির্দিষ্ট করে কোনো টাইম নেই, সবদিনই করা। সবরাতের ফজিলত আমরা বিশ্বাস করি, সবরাতের ফজিলতের রাত লাইলাতুল মিন নিসফি শাবান আছে, একাধিক হাদিসে আছে, যদিও সনদের ব্যাপার অনেক দাইফ, কথা বলছেন না। হ্যাঁ আমি দেখো যে আলাম দুসুরা জানে না, দৈব জানে কইতার মানে দুইটা সনদ সহ হাদিস আমার দ্বারা আও দিয়ে দিত বলে, দুইটা সনদ হাদিস আমি সনদ সহ কইতারি হাত দাসানা আখবার না কয়ে পৌঁছান দিয়ে দিত রসুল পর্যন্ত। হ্যাঁ কাজে সহি সহি নি সহি কিতাব বুঝতে হবে, চোদ্দ বছর হইলেও সহি গাড়ি সহি অনু বুঝতে কঠিন। আপনার লক্ষ লক্ষ হাদিস সিলেটের গহপুরে নুরুদ্দিন, সিলেটের মধ্যে হাফিজুল হাদিস বলা যায়, সিলেটের মধ্যে বড় আলেম, যেরকম ঠিক কিনা, উনি মোশাই সাহেব বায়ামপুরে রহমতুল্লাহ আলাইহির দিন জিগায় হুজুর লক্ষ লক্ষ হাদিস, এই হাদিস কোনটা সহি কোনটা গাড়ি সহি, সনদ তালাশ করে কত রাবের করুন, এটা কেন বুঝতাম। তখন তিনি কয় তুমিও সনদের কথা কওনি, তুমি হাদিস পড়বা রসুলের চেহারার দিকে চাইবা, রসুলের চেহারা পরিষ্কার না বেজার না ইয়ে দেখবা, যদি রসুলের চেহারা বেজার দেহ বুঝবা এটা সহি না, যদি দেহ খুশি সহি,
যদি তার সমর্থনে যদি সহি হাদিস থাকে আকিদা সাবিত করার জন্য, কোন আকিদা মাসলা সাবিত করার জন্য সহি হাদিস লাগে, আমল সাবিত করার লাগে সহি হাদিস লাগে না। তামসা করার লেগে সবরাত নাই। আল্লাহ রসুল বলছেন আরো হাদিসের দ্বারা প্রমাণিত, রসুল বলেন যে রোজা বেশি রাখতেন, হুজুর শাবানের মাস সম্মত রোজা রাখেন, এখানে রসুল বলেন এই মাসও লিস্টি হয়, এটা আরবি মাসের বর্ষর শেষ হিসাব, শেষ হিসাব হিসাব মিলায়, জুন মাস যেমন ব্যাংকের হিসাব মিলায়, সব শাবানের মাসও হিসাব মিলায়, কজন মরব কজন থাকবো কজন কথা খাইব কইব ওইটা সব হিসাব করে। আল্লাহ রসুল বলেন আমার নাম যখন ফেরেশতারা উঠাইব যদি মৃত্যুর তালিকাত উঠায় তো রোজা রাখা অবস্থায় যেন আমার নামটা উঠে লেগে রোজা রাখা। তিনি সমস্ত হাদিসের দ্বারা প্রমাণিত হয় সবরাতের রায় ফজলতের রায় সোয়াবের সোয়াবের, কিন্তু আমরা যা করি সবরাত্রে কই দিয়া ইটা নাই দেখা যদি।